আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা অনুজীব চ্যাপ্টারটা পড়বো। অনুজীব চ্যাপ্টারে এমসিকিউ গুলো তোমাদের সলভ করাই দিব। বিভিন্ন রাইটারের বইয়ের কোশ্চেন আর বোর্ড পরীক্ষায় আসা কোশ্চেন, আমাদের প্রায় অনেকগুলো কোশ্চেন সলভ করা হয়ে যাবে আজকে। আগামীকালকে পরীক্ষা দিবা না পরশু পরীক্ষা দিবা? আগামীকালকে আরেকটা ক্লাস নিবো ভাবছি, তারপরে আমরা পরপর 2 দিন পরীক্ষা নিব, কেমন হয় তাহলে? তাহলে বোর্ডটা নিয়ে আমাদের প্রায় শেষের দিকে, তাই না? টিস্যু বাকি, আমাদের এই চ্যাপ্টার হয়ে গেলে আর বাকি কি 11 নম্বর অধ্যায় বাকি, টিস্যু 11 নম্বর অধ্যায়, আর এটা হলে আমাদের সবগুলো হয়ে যায় না? আমরা 1 নম্বর নিয়েছি, কোষ বিভাজন নিয়েছি, অনুজীব নিচ্ছি, আর 7 নম্বর নিয়েছি, 8 নম্বর বাকি, আর 9 নম্বর নিয়েছি, 11 নম্বর বাকি, তাই না? তাহলে এটা হলে আমাদের কয়টা বাকি বলো? এটা হলে আমাদের চ্যাপ্টার পড়ানো বাকি কয়টা, তারপর আমরা পেপার ফাইনাল নিয়ে নিতে পারবো। পেপার ফাইনাল নিয়ে নেওয়ার পরে আমরা জুলজি যে কয়েকটা বাকি আছে সেটা করাই দেবো। জুলজিতে ছোট ছোট চ্যাপ্টার বাকি আছে, তাই না? আমাদের 2 নম্বর অধ্যায়টা বাকি আছে, আর হচ্ছে 5 নম্বর অধ্যায় বাকি আছে, আর 7 নম্বর অধ্যায় বাকি আছে। অর্থাৎ জুলজিতেও 3টা হলে হয়ে যায় আর কি, বুঝছো? আমাদের এই উইকের মধ্যে আমরা ট্রাই করব তোমাদের, আজকে কি বার? আজকে মঙ্গলবার, কালকে বুধ, বৃহস্পতি, শুক্র, তাই না? আমরা নেক্সট উইকের ভিতরে আমরা সাবজেক্ট ফাইনাল নিয়ে ফেলবো, বুঝছো? পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল সবকিছু নেক্সট উইকের ভিতরেই হয়ে যাবে আমাদের। নেক্সট উইকের ভিতরে তোমাদের একদম সব শেষ করে তোমাদের ছেড়ে দিব, তোমরা তারপর নিজেরা পড়বা বাসায়। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছো? আমাকে দেখতে পাচ্ছো ঠিকঠাক মতো? আচ্ছা, এখন তোমাদের পড়াশোনার কি খবর একটু জানাও সবাই কমেন্ট করে। কে কোন কলেজে আসো সবাই আমার লাইভটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করো, সবাই আমার লাইভটা শেয়ার করো। আর কাদের ওইখানে অবস্থা কিরকম, তোমরা সবাই ভালো আছো? মানে আমাদের তো ঘূর্ণিঝড় হইলো একটা, আজকে একটু কম। আচ্ছা, তোমার চোখের নিচে কালো দাগ পড়ছে কেন? আচ্ছা আচ্ছা, চোখের নিচে কালো দাগ পড়ছে, চোখের নিচে কালো দাগ পড়া রাত জাগার লক্ষণ মনে হয়, তাই না? রাত জাগা হইতেছে একটু হয়তো বা এর জন্য। আচ্ছা, উপকূলীয় অঞ্চলে যারা আছো, খুলনা বা আরো আশেপাশে যারা আছো, তাদের কি খবর, তাদের কি খবর একটু জানাইও। আমি মিরপুর, ঢাকা। আচ্ছা, মিরপুর কলেজ ঢাকা। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমিনা রহমান, প্রীতি। আর আমাদের কি জৈব জীব প্রযুক্তি নেই এখনো? নিব, ব্ল্যাক লিস্ট নিব নিব, শেষ কথা। তোমাদের আইডিগুলোর নাম দেখলে সাহিত্যিক সাহিত্যিক মনে হয় তোমাদের। আচ্ছা, আমাদের জান্নাতুল ফেরদৌস মেধা আছে আমাদের সাথে। আচ্ছা, RDA, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি কলেজ, না? ওকে, ঠিক আছে, চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আর তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, ক্লাসটা অবশ্যই শেয়ার করতে থাকো। হ্যাঁ, ওকে, দেখা যাক আমাদের প্রথম কোশ্চেন কি আছে, আমাদের প্রথম কোশ্চেন কি আছে দেখো তো। প্রথম কোশ্চেন এখন আমরা দেখিনি, আমরা বিগত HSC বোর্ড পরীক্ষার প্রশ্ন সমূহ সমাধান করব এখন। ওকে, দেখা যাক আমাদের প্রথম কোশ্চেন কি, কোনটি ভাইরাস ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগ আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে, প্রোটোজোয়া ঘটিত রোগ আছে, তাই না? অনেক কিছু দিয়ে আমরা বিভিন্ন ভাবে আক্রান্ত হই, ফাঙ্গাস ঘটিত রোগ আছে, ভাইরাস ঘটিত রোগগুলা কি কি তোমরা জানো? হায় হায়, বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা আতঙ্কে পেলো, হাই দিয়ে হার্পিস, হেপাটাইটিস, হাই দিয়ে হাম, হায় হায় বসন্ত মাস এলো, বসন্ত দিয়ে জলবসন্ত, গুটি বসন্ত, এলো দিয়ে অ্যাডিনো হার্পিস, ভাইকে দিয়ে ভাইরাল হেপাটাইটিস, ভাইকে দিয়ে, তারপর হচ্ছে ভ্যারিওলা বলা যায়, ভাইকে ইনফ্লুয়েঞ্জা আতঙ্কে পেলো, ইনফ্লুয়েঞ্জা দিয়ে যত ফ্লু আছে, যত ফ্লু ভাইরাস, তোমার সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, যা আছে যত ফ্লু, ইনফ্লুয়েঞ্জা তো হয়ই, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, তারপর চিকনগুনিয়া, এডিস, এগুলো সবই এর ভিতরে ঢুকে যায় আর কি। তারপর আমাদের ভাইকে ইনফ্লুয়েঞ্জা আতঙ্কে পেলো, আতঙ্ক দিয়ে জলাতঙ্ক, আর পেলো দিয়ে পোলিও। এই কথা তো আমরা সবাই জানি, না? এই কথাটা আমরা সবাই জানি। তাহলে হায় হায়, বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা আতঙ্কে পেলো। এবার দেখো আমাদের এখানে কি কি আছে, যক্ষা, যক্ষা ব্যাকটেরিয়া দিয়ে হয়, যক্ষা ব্যাকটেরিয়া দিয়ে হয়, যক্ষার ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কর্নি ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষা। আর কলেরা হয় ভিব্রিও কলেরা দিয়ে, কলেরা একটা কমাকৃতি ভাইরাস, কলেরা হয় ভিব্রিও কলেরা দিয়ে। আর ক্লস্ট্রিডিয়াম টিটানি দিয়ে হয় ধনুষ্টঙ্কার, ক্লস্ট্রিডিয়াম টিটানি দিয়ে কি হয় আমার সাথে সাথে একটু বলো তো, ক্লস্ট্রিডিয়াম টিটানি দিয়ে কি হয়, ক্লস্ট্রিডিয়াম টিটানি দিয়ে হয় ধনুষ্টঙ্কার, ভিব্রিও কলেরা দিয়ে হয় কলেরা, একটা কমাকৃতি ভাইরাস। আমাদের যক্ষ হচ্ছে তোমার কর্নি ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর জলাতঙ্ক হচ্ছে র্যাবিস ভাইরাস। আমি এমনি মনে রাখতাম রুবির আতঙ্ক, র্যাবিস দিয়ে রুবি, রুবির আতঙ্ক জলাতঙ্ক, রুবির আতঙ্ক জলাতঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা এখন অ্যান্সার দেখতে পাচ্ছি আমাদের এখানে, তোমার যক্ষা, কলেরা, ধনুষ্টঙ্কার, এরা হচ্ছে ব্যাকটেরিয়া। আর আমাদের জলাতঙ্ক, জলাতঙ্ক হচ্ছে হাইড্রোফোবিয়া, জলাতঙ্ক হলে জল দেখলে ভয় পায়, জলের প্রতি আতঙ্ক, জলাতঙ্ক। আমরা নর্মালি বেজিতে কামড় দিলে জলাতঙ্ক হতে পারে, বেড়ালে কামড় দিলে জলাতঙ্ক হতে পারে, তোমরা টিটেনাসে টিকা দাও না, বিভিন্ন সময় দেখা যায় কুকুরে কামড়,
কামড় দিলে আমরা যে তাড়াতাড়ি করে টিকা দিয়ে আসি না, ওইটাই জলাতঙ্কের জন্য। জলাতঙ্কের এখনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, এখনো ট্রিটমেন্ট আবিষ্কার হয়নি। জলাতঙ্ক হইলে ফ্যাটাল ডিজিজ, বুঝছো, মানুষ মারা যাবে। জলাতঙ্ক হইলে মানুষ মারা যাবে। ওকে, তাহলে তোমরা জানতে পারলে জলাতঙ্ক সম্পর্কে। ওকে, এরপর আমরা চলে যাই, তোমরা নিজে সার্চ দিলেও দেখতে পারবা নেটে জলাতঙ্ক রিলেটেড ভিডিও আছে কিছু, পানি দেখলে ভয় পাচ্ছে এরকম। তাহলে অ্যান্সার হবে আমাদের জলাতঙ্ক। তারপরে চলে যাই আমরা, এখানে একটা ছবি দেখছি, ব্যাকটেরিয়ার ছবি এটা আমাদের। দেখো কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পশু কোষের সাথে আবদ্ধ হয়। পশু কোষের সাথে তো ব্যাকটেরিয়া আবদ্ধ হতেই হবে, না হলে জেনেটিক বস্তু কিভাবে ট্রান্সফার করবে, তাই না? পশু কোষের সাথে আবদ্ধ হতে হবে। কিসের দ্বারা আমাদের ব্যাকটেরিয়া পশু কোষের সাথে আবদ্ধ হয় ছবিটা দেখলে বুঝতে পারবা। দেখো এখানে পিলি আছে, একটা শক্ত কাটার মতো দেখা যাচ্ছে পিলি। পিলি দিয়ে আমাদের ব্যাকটেরিয়াটা পশু কোষের সাথে এমন করে ঘ্যাক করে লেগে যায়, বুঝছো, এমন করে কাটার মতো করে লেগে যায়। ছোটবেলায় কাটা ফুটে নাই কারো পায়ে, ছোটবেলায় পায়ে কিন্তু অনেকেরই কাটা ফুটছে, খালি পায়ে হাঁটলে কিন্তু পায়ে পাটা তোমার কাটা পায়ে ফুটতো, ওই রকম কাটার মতো হচ্ছে আমাদের এই পিলি। পিলি পশু কোষের সাথে লেগে যায় অংটা, অনেক টাংটার মতো, ঠিক আছে। তাহলে পিলি দ্বারা পশু কোষের সাথে আবদ্ধ হয়ে যায় কে? পিলি দ্বারা পশু কোষের সাথে আবদ্ধ হয়ে যায় তোমার হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, তাহলে অ্যান্সার হবে পিলি, ঠিক আছে। আর ফ্ল্যাজেলা তো চারিদিকে দেখতে পেলে, ফ্ল্যাজেলা মেসোসোম ক্যাপসিউল, তোমরা দেখবা ফ্ল্যাজেলা মেসোসোম ক্যাপসিউল কোনগুলা, এই যেগুলো হচ্ছে ফ্ল্যাজেলা, চারিদিকে আছে পেরিটাইকাস ব্যাকটেরিয়া এটা। তারপরে এখানে আমরা মেসোসোমও দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছি মেসোসোম, দেখছো, এখানে আমাদের এই যে তোমার ভেতরে যে পর্দাটা আছে সেটা একটু কুঞ্চিত হয়ে ভেতর দিকে মেসোসোম তৈরি করেছে। তারপরে ক্রোমোজোম, তারপরে ভলিউটিন দেখতে পাচ্ছি, প্লাজমিড দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখলে, আর বাইরে দেখো সুন্দর ডিজাইন করা একটা স্তর আছে, একটু কাটা কাটা মনে হচ্ছে ডিজাইন করা করা, এটার নাম ক্যাপসিউল স্তর। ওকে, আমরা এরপরে চলে যাই পরবর্তীটাতে। তারপরটাতে কি আছে দেখার জন্য, আমাদের কোনটি দ্বারা এটা পড়লাম, তারপরে দেখার জন্য কি আছে কোশ্চেন, এক্সফ্ল্যাজেশন কোথায় ঘটে। এক্সফ্ল্যাজেশন কথাটা অনেকটা এক্সট্রোভার্টের মতো, না? এক্সট্রোভার্ট যারা তারা কি করে, নিজেদেরকে গুটিয়ে রাখে না নিজেদেরকে ছড়ায় দেয়। আচ্ছা তোমরা বলো, তোমরা কে কিরকম, তোমরা কে কিরকম, তোমরা এক্সট্রোভার্ট কে, ইন্ট্রোভার্ট কে, তারপরে অ্যাম্বিভার্টও আসো, তাই না? অনেকে এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্টও অনেক মেধাবী হয়, তারা নিজেদেরকে প্রকাশ করতে চায় কম, কিন্তু তাদের ভিতরে অনেক কিছু আছে। তাদের থেকে যদি কোনোভাবে ভেতরে কথাবার্তা বের করতে পারো, তুমি নিজেকে অনেক লাকি ফিল করাতে পারবা, অনেক কিছু জানতে পারবা তার কাছ থেকে, নিজে অনেক সমৃদ্ধ হতে পারবা। আর এক্সট্রোভার্টরা একটু জানে কম, কিন্তু নিজেকে খুব ভালো প্রকাশ করতে পারে, যতটুকু জানে নিজেকে ততটুকু প্লাস তার চেয়েও বেশি প্রকাশ করতে পারে, এটা এক্সট্রোভার্টদের একটা দারুণ ক্যারেক্টার। আর অ্যাম্বিভার্টটা মাঝে মাঝে হয়। তোমরা কে কি রকম বলো তো? আমার মনে হয় আমি এক্সট্রোভার্ট, আমার কাছে লাগে, জানি না, আমার কাছে মনে হয় আমি জানি কম, কিন্তু আমি যতটুকু জানি সেটা প্রেজেন্ট করতে পারি। অনেকে আছে অনেক জানে কিন্তু প্রেজেন্ট করতে পারে না, তারা ইন্ট্রোভার্ট, নিজেদের ভেতরে জ্ঞানগুলো রেখে দেয়, আর তবে তারাও ভালো মানুষ। আর অ্যাম্বিভার্ট হচ্ছে মাঝে মাঝে পর্যায়ে, অ্যাম্বিভার্টদের একটু সমস্যা, তারা না এক্সট্রোভার্ট না তোমার হচ্ছে ইন্ট্রোভার্ট। যাই হোক, এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট নিয়ে তো আমাদের কোনো কথা না, আমাদের কথা হচ্ছে এক্সফ্ল্যাজেশন কি। এক্সফ্ল্যাজেশন মানে ছড়ায় যাওয়া। দেখো তো আমাদের এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াতে দেখতে পাচ্ছি স্পার্ম তৈরি হচ্ছে এবং এটা অনেকটা ছড়ায় যাচ্ছে, ছড়ায় যাচ্ছে, এবং এখান থেকে একটা স্পার্ম যে আমাদের একটা ম্যাক্রোগ্যামিটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বা স্পার্মিওজেনেসিস যেটাই বলো, এই প্রক্রিয়াতে যে স্পার্মটা তৈরি হচ্ছে, এই শুক্রাণুটা তৈরি হচ্ছে, এই শুক্রাণু তৈরির এই যে একটা প্রক্রিয়া শেষের দিকে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়া, এটাই হচ্ছে এক্সফ্ল্যাজেশন। এটাই কি বলতো দ্রুত, এটাই কি, এটা হচ্ছে এক্সফ্ল্যাজেশন। ওকে, তাহলে আমরা এক্সফ্ল্যাজেশন ছবিটা দেখতে পেয়েছি, তাই না? এটা মশকের ক্রোপের ভিতরে ঘটে। এক্সফ্ল্যাজেশন কোথায় ঘটে? এক্সফ্ল্যাজেশন গ্যামিটোগোনিতে ঘটে এবং মশকের ক্রোপের ভিতরে ঘটে। প্রশ্নটা ঘুরে আসতে পারে যে এক্সফ্ল্যাজেশন কোথায় ঘটে, মশকের প্রাচীরে, ক্রোপের ভিতরে, ক্রোপের প্রাচীরে, উল্টোপাল্টা কোশ্চেন হতে পারে, বুঝছো? তাহলে এক্সফ্ল্যাজেশন ছবিটা দেখে বুঝতে পারছো মশকের ক্রোপের ভিতরে ঘটতেছে, এবং এটাকে গ্যামিটোগোনি বলা হয় কারণ গ্যামিট উৎপন্ন হয় এখানে। গ্যামিট মানে শুক্রাণু এন্ড ডিম্বাণু, ঠিক আছে, গ্যামিট উৎপন্ন হয় এর জন্য এটাকে গ্যামিটোগোনিও বলা হয়ে থাকে। তাহলে মশকের কোপের ভিতরে কিন্তু গ্যামিটোগোনি, মশকের প্রাচীরে হচ্ছে স্পোরোগোনি। মশকের প্রাচীরে কি, কোপের প্রাচীরে? কোপের প্রাচীরে হচ্ছে স্পোরোগোনি। ওকে, তাহলে এক্সফ্ল্যাজেশন কোথায় ঘটে, কি হবে অ্যান্সার? এক্সফ্ল্যাজেশন কোথায় ঘটে? মশকের ক্রোপের ভিতরে ঘটে। ওকে, এরপরে কোশ্চেনে চলে যাব, কোনটিকে ক্যালাসিত করা যায় বলো, কোনটিকে ক্যালাসিত করা যায়? ভাইরাসকে ক্যালাসিত করা যায়, ভাইরাসকে তোমার হচ্ছে আর কি কি করা যায় দেখে তো তোমরা জানো কিনা, ভাইরাসকে কি কি করা যায়। ভাইরাসের দুইটা বৈশিষ্ট্য পড়েছিলাম না আমরা, একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য আর একটা জড় বৈশিষ্ট্য। এখানে আমরা মূলত ভাইরাসের জড় বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। ভাইরাসকে ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়,
ব্যাপন করা যায়, ইভেন পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তলানি করা যায়। ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটা কথা বলতাম, আমার স্টুডেন্টদের বলেছি আমি যে ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মধ্যে না কথাটা দিয়ে মনে রাখা যায়, ম্যাক্সিমাম ক্যারেক্টারই হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু একটা ক্যারেক্টার আছে, একটা লাইন আছে, সবই পজিটিভ, সেটার মধ্যে এই যে এই লাইনটা। কি কি করা যায়? ভাইরাসকে ক্যালাসিত করা যায়, ভাইরাসকে তোমার হচ্ছে আর কি কি করা যায় আমার সাথে সাথে বলতে হবে, ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, এবং ভাইরাসের সাথে পানি মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তলানি করা যায়। এই জিনিসগুলো পজিটিভ, ঠিক আছে, আর বাদ বাকি কথাগুলো জড় বৈশিষ্ট্য নেগেটিভ। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ভাইরাসকে কি করা যায়, ভাইরাসকে ক্যালাসিত করা যায়। ওকে, এরপরে কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি আছে দেখার জন্য, কোন ভাইরাসের ডিএনএ থাকে? ডিএনএ ভাইরাসের এক্সাম্পলগুলো মনে রাখতে পারো তুমি। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপু দিয়ে ট্রিপুলা এড্রেসেন্স ভাইরাস, টিপুর ভাই, ভাই দিয়ে ভেরিউলা ভাইরাস, টিটু দিয়ে টিটু ভাইরাস। টিটু ভাইরাস তো তোমরা সবাই চিনো, টিটু ভাইরাসের ছবিটা এঁকে যায় কোনো একটা বোর্ডে চলে আসবে, কিন্তু টিটু ভাইরাসের ফিগার। আচ্ছা, টিটু ভাইরাস ডিএনএ ভাইরাস, দেখছিলাম ভিতরে একটা দ্বিসূত্রক প্যাঁচানো ডিএনএ আছে। আচ্ছা, তারপরে আমরা টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, ভ্যানিলা দিয়ে ভ্যাকসিনিয়া ভাইরাস, ফ্রান্সে দিয়ে ফুলকপির মোজাইক ভাইরাস, এলো দিয়ে অ্যাডিনো হারপিস মনে হয়, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো আমাদের তোমার ডিএনএ ভাইরাস গুলো হচ্ছে, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপুর ভাই টিটু কোথায় এলো, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে আমাদের অ্যান্সার টিটু ভাইরাস, ঠিক আছে, টিটু ভাইরাস। ওকে, তারপরে কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সারকোমা রোগ হয়? আমাদের ইবোলা ভাইরাস দিয়ে তো স্কিন ফেটে যায়, জানো ইবোলা ভাইরাস দিয়ে ইবোলা হয়, ইবোলাতে স্কিন ফেটে যায়, আফ্রিকার জায়ারে এটা মহামারী আকার ধারণ করেছিল এবং স্কিন ফেটে যে রক্ত বের হয়ে মানুষ মারা যেত। ইবোলা এটা একটা সর্পিল আকার ভাইরাস, আমরা পড়েছি তাই না, যাই হোক ইবোলা সম্পর্কে তোমরা পড়েছ। হারপিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপোসি সারকোমা হয়, হারপিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপোসি সারকোমা অনেকটা ক্যান্সার টাইপের, স্কিনে ক্যান্সার টাইপের অনেকটা ক্যাপোসি সারকোমা হয়। রিট্রো ভাইরাস, রিট্রো ভাইরাস হচ্ছে দ্বিসূত্রক আরএনএ, রিট্রো ভাইরাসে আমরা কি দেখতে পাবো, সরি না, রিট্রো ভাইরাস হচ্ছে তোমার আরএনএ হতে ডিএনএ তৈরি হয়। রিট্রো ভাইরাসে কি হয়, আরএনএ হতে ডিএনএ তৈরি হয়, রিভার্স ট্রান্সক্রিপশন হয়। আরএনএ হতে ডিএনএ তৈরি হয় কাদের কাদের বলো তো? আরএনএ হতে ডিএনএ তৈরি হয় এইচআইভি ভাইরাসের। এইচআইভি নর্মালি আরএনএ ভাইরাস, কিন্তু আমাদের বডির ভিতরে প্রবেশ করে তারা আমাদের ডিএনএর মতো করে ডিএনএ কনভার্ট হয়ে যায়, আমাদের ডিএনএ কে তখন টোটাল কন্ট্রোলে নিয়ে আসে, অর্থাৎ ওটা রেট্রো ভাইরাস। করোনা ভাইরাসও কিন্তু এটাই, করোনা ভাইরাসে আরসিটি পিসিআর টেস্টের মাধ্যমে রিভার্স ট্রান্সক্রিপশন, তোমার হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা টেস্টের মাধ্যমে কিন্তু আমরা তোমার হচ্ছে করোনা হয়েছে কিনা, পজিটিভ কিনা, এটা 100% শিওর হতে পারি, তাই না? ওই যে রিভার্স ট্রান্সক্রিপশন চেক করা হয়, রিভার্স ট্রান্সক্রিপশন যারা করে তারাই রেট্রো ভাইরাস, রিভার্স ট্রান্সক্রিপশন যারা করে তারাই কি ভাইরাস বলো তো? রিভার্স ট্রান্সক্রিপশন যারা করে তারাই হচ্ছে রেট্রো ভাইরাস। এইচআইভি একটা রেট্রো ভাইরাস, করোনা একটা রেট্রো ভাইরাস, এনসেফালাইটিস, এনসেফালাইটিস এটাকে এনকেফালাইটিসও বলা হয়, এনকেফালাইটিসও বলা হয়, উচ্চারণ যে যেভাবে করে। আমার খুব পরিচিত একটা মেয়ে কিছুদিন আগে মারা গেছে, ও আমাকে বলছিল যে আপু আমি আপনাকে ফলো দিয়ে রেখেছি, আমি ইন্টারমিডিয়েটে উঠলে আপনার ক্লাস করব। ওকে, আমি দেখতে গিয়েছিলাম হসপিটালে, আমাদের মিটফোর্ডেই ভর্তি ছিল, তোমরা এমএসএফ এর তোমার হচ্ছে গাজীকে চেনো হয়তো, বা গাজী মাহমুদজামান আয়মানকে, ওর বোন, ওর বোনের তোমার এনকেফালাইটিস হয়েছিল বা এনসেফালাইটিস হয়েছিল, এটা মস্তিষ্কের একটা সমস্যা, এটাতে তোমার হচ্ছে আস্তে আস্তে মস্তিষ্ক অকেজ হয়ে যেতে থাকে, এনসেফালাইটিস, এটাও ভাইরাস ঘটিত, এনসেফালাইটিসও এটাও ভাইরাস ঘটিত, ঠিক আছে। এটা রেয়ার ডিজিজ, খুব একটা দেখা যায় না, তবে হইলে বাঁচানো সম্ভব না। আমি পেশেন্টের রিপোর্ট দেখে আমার মাথা ঘুরে গেছিল, যে এইটুকু বাচ্চা ক্লাস টেনে পড়ে তখন মনে হয়, ওর ভাই বললো আমাকে যেতে, আমি টাইম বের করতে পারছিলাম না, হঠাৎ একদিন যেতে পারছিলাম যদিও, পরে আমি রিপোর্ট দেখে দেখলাম এটা খুবই সুস্থ, বুঝছো, একদম কথা বলতেছে আমার সাথে। বললাম তোমার আগে থেকেই সমস্যা? বললো না আপু হঠাৎ করে, তারপরে তার কিছুদিন পরে শুনলাম ও মারা গেছে। যাই হোক, এই রোগটাতে এটাও ফ্যাটাল ডিজিজ অনেকটা, এটা তো বাঁচানো সম্ভব হয় না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, আমাদের এখন তাহলে প্রশ্নটা হচ্ছে ক্যাপোসি সারকোমা কি দিয়ে হয়? হারপিস সিমপ্লেক্স দিয়ে হয়। ক্যাপোসি সারকোমা কি দিয়ে হয়? হারপিস সিমপ্লেক্স দিয়ে হয়, ঠিক আছে, ক্যাপোসি সারকোমা হারপিস সিমপ্লেক্স দিয়ে হয়। এরপরে ডিপ্লোককাস নিউমোনিয়ার আকৃতি কিরকম? ডিপ্লোককাস নিউমোনিয়া, আমরা মনোককাস, মাইক্রোককাস দেখতে পেয়েছি, ডিপ্লোককাস দেখতে পেয়েছি, তাই না? এগুলো তোমাদের ককাস মানেই গোলাকার, ককাস মানেই গোলাকার, ঠিক আছে, তাহলে ডিপ্লোককাস অনেকটা গোলাকার, তাই না? দুইটা দুইটা গোলাকার মিলে একটা তোমার আকৃতি হয়, অর্থাৎ দুইটা এরকম গোল গোল থাকে, বুঝছো, একসাথে, এই জন্য ডিপ্লোককাস। ডিপ্লোককাস কিরকম? গোলাকৃতি। কমাকার কোনটা? কমাকার কিন্তু আমি তোমাদের পড়িয়েছি, কমাকার হচ্ছে
ভিব্রিও কলেরা। কমাকার কোনটা দ্রুত বলো তো, কমাকার কোনটা? কমাকার হচ্ছে ভিব্রিও কলেরা। তারপরে আমাদের আরেকটা আছে প্যাঁচানো, স্পাইরিলাম হচ্ছে প্যাঁচানো। স্পাইরাল করো না তোমরা, খাতাতে স্পাইরাল করো না। অনেকে খাতা বা বই, আমরা বিভিন্ন আমাদের লগ বুক স্পাইরাল করাই। আমরা যখন ইন্টার্ন কমপ্লিট করা লাগে তখন লগ বুক জমা দিতে হয়, তখন আমরা স্পাইরাল করাই। স্পাইরাল কি প্যাঁচানো না অনেকটা? তাহলে স্পাইরিলাম প্যাঁচানো, বুঝছো? এইভাবে মনে রাখবা। অনেক কিছু কিন্তু আমরা আমাদের বিভিন্ন রিয়েল লাইফ থেকে মনে রাখা ট্রাই করব, ঠিক আছে? তাহলে ভুলবা না, স্পাইরিলামটা হচ্ছে প্যাঁচানো। তারপরে আমরা দণ্ডাকার দেখতে পাচ্ছি, দণ্ডাকার হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকার। তাহলে আমাদের এখানে কি হবে অ্যান্সার, কি হবে অ্যান্সার দ্রুত জানাইতে হবে? গোলাকার হবে অ্যান্সার। কি হবে দ্রুত জানিয়ে দাও? গোলাকার। প্লাজমোডিয়াম ভিভেক্স পরজীবী দ্বারা সৃষ্ট রোগের নাম কি? প্লাজমোডিয়াম ভিভেক্স সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও। সবাই দ্রুত ক্লাস শেয়ার করো এন্ড ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যদিও আজকে তোমার হচ্ছে অনেক জায়গায় কারেন্ট নেই, কিন্তু তারপরেও ক্লাসে অনেক মানুষ স্টুডেন্ট, তাই না? অনেক স্টুডেন্টের ক্লাসে কতজন আছে? আচ্ছা তোমরা দেখো এখানে আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখবো। দেখো আমাদের প্লাজমোডিয়াম ভিভেক্স দ্বারা পরজীবী দ্বারা কোন রোগের সৃষ্টি হয়? চলো আমরা অনেকগুলো রোগ একটা ছক আকারে দেখি। এই ছকটা পারলে তৈরি করে নিও তোমরা, ঠিক আছে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ওভালে, প্লাজমোডিয়াম ম্যালারিয়া, প্লাজমোডিয়াম ফেলসিপারাম। কয়টা নাম হচ্ছে? চারটা, তাই না? চারটা আমাদের বইতেই ছক দেওয়া আছে। এটা এই চারটা তুমি একটা সিস্টেমের মাধ্যমে মনে রাখো, মালিক মিদুলের বানানো কোয়ার্টারে, মালিক মিদুলের বানানো কোয়ার্টারে। আমরা একটু কথাটা লিখে নিবো, সবাই যার বই আছে তারা সবাই লিখে নিবে আমার সাথে সাথে। মালিক আমাদের পেজে ভিডিওটা ছিল, তখন আমি অনেক বাচ্চা ছিলাম, দেখো আমি কথা উল্টাপাল্টা করে বলে ফেলেছিলাম, গুছায়া কথা বলতে পারিনি। যাই হোক, মালিক মিদুলের নর্মালি আমি এমনিতেও গুছায় কথা বলতে পারি না, আমার আঞ্চলিকতা অনেক আসে। তবে তোমরা কেউ ট্রাই করো না যে কথা বলার সময় আঞ্চলিকতা দূর করার, যদি আঞ্চলিকতা দূর করতে যাও তাহলে তুমি তুতলায় যাবা, বুঝছো? আমরা নর্মালি যেভাবে কথা বলি আমরা সব জায়গায় নিজেকে ওইভাবেই প্রেজেন্ট করবো, এটাই স্বাভাবিক ব্যাপার, বুঝছো? যাদের চিটাগাং এর টান আছে তারা চিটাগাং এর টান দাও না কথায়, ভালোই লাগে আমার কাছে শুনতে। যার এলাকা যশোরের কথা তো আরো সুন্দর। মালিক মিদুলের বানানো কোয়ার্টারে, মালিক মিদুলের বানানো 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 কোয়ার্টারে, মালিক মিদুলের বানানো কোয়ার্টারে, ঠিক আছে? মালিক মিদুলের বানানো কোয়ার্টারে লেখার পরে তুমি লিখবা FOVM, মালিক মিদুলের বানানো কোয়ার্টারে লেখার পরে তুমি কি দিবা? মালিক মিদুলের, আচ্ছা মাকেল লিখছি, আচ্ছা আচ্ছা, মালিক মিদুলের বানানো কোয়ার্টারে নিচে লিখবা FOVM, ঠিক আছে? তারপরে ছোট থেকে বড় দিকে যাবা। আসো আমরা অজন চক্র কতদিন চলে সেটা একটু দেখি। অজন চক্র এফ দিয়ে, তো এফ হচ্ছে 36, আমি রেঞ্জে না নিয়ে 36 নিলাম। 36 48 48 72, 36 48 48 72 দিয়ে দাও একদম পর পর। তারপরে আমাদের কি আছে? আমাদের হচ্ছে আমরা সুক্তিকালটা নিব, সুক্তিকালটা রেঞ্জে নিব না, আমি সংখ্যা একটা সংখ্যা নিই 8 8, তারপরে হচ্ছে ও দিয়ে কি ওভালে 8 11 8 11 8 11, তারপরে বানানো বিনাইন 8 11 12 8 11 12, আর ম্যালারিয়াম এম দিয়ে হচ্ছে ম্যালারিয়া কত 15, এখানে 15 দেওয়া, যদিও আমাদের বইতে 18 দেখতে পাবো আমরা একটা। হ্যাঁ আমাদের বইতে 18 থেকে 20 দিন দেওয়া আছে মনে হয়, এখানে 15 থেকে 30 আজিবুর স্যারের বইতে দেওয়া, তুমি 18 থেকে 20 মনে রাখতে পারো, ঠিক আছে? 15 18, দ্যাট মিনস লাস্টের টার্কি, ঠিক আছে? তাহলে আমরা চলো একটু মিলাই, মালিক মিদুলের বানানো কোয়ার্টারে মালিক দিয়ে হচ্ছে ম্যালিগন্যান্ট, মালিক দিয়ে কি মনে রাখবা? মালিক দিয়ে হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিরিয়ান ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট টার্সিরিয়ান ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া, ঠিক আছে? তাহলে মালিক, মালিকের নিচে যেহেতু এফ পড়েছে, দ্যাট মিন্স ম্যালিগন্যান্ট টার্সিরিয়ান ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া, এটা আমাদের তোমার হচ্ছে এফ দিয়ে হয়, এফ দিয়ে ফ্যালসিপারাম, তাই না? এফ আলাটা দিয়ে, তাহলে এফ হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দিয়ে আমাদের ম্যালিগন্যান্ট টার্সিরিয়ান ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া হয়। এটা আমি এখানে কত লিখেছি? 36 লিখেছি, দ্যাট মিন্স 36 ঘন্টা পর পর জ্বর আসে, 36 থেকে 48 আর কি। তারপরে আমি এখানে কত লিখেছি? 8 লিখেছি, দ্যাট মিন্স 8 থেকে 15 দিন পর পর, এটা সুক্তিকাল। তাহলে আমরা কিন্তু একটা পড়া হয়ে গেল, তাই না? ওকে, মালিক মিদুলের দিয়ে মৃদু টার্সিরিয়ান ম্যালেরিয়া, মৃদু দিয়ে কি পড়বা? মৃদু দিয়ে হচ্ছে মৃদু টার্সিরিয়ান ম্যালেরিয়া। মৃদু মানে মাইল্ড, মৃদু মানে কি বলতো? মৃদু মানে মাইল্ড, মাইল্ড মডারেট, আর এটা হচ্ছে সিভিয়ার, তাই না? মৃদু মানে মাইল্ড, মৃদু মানে কি বলতো? মৃদু মানে হচ্ছে মাইল্ড, মাইল্ড মডারেট সিভিয়ার। একজন বলছো ঝেনেদর ভাষা বেশি সুন্দর, হ্যাঁ ঝেনেদর ভাষাও সুন্দর, মমি মমির ভাষা আমি বুঝি, শুনলে ওদের প্রায় সবার ভাষায় একই রকম প্রায়, বুঝছো? যারা আঞ্চলিকতার যাদের টান আছে তাদের প্রায় সবার ভাষায় মনে হয় যে একই রকম, এক ভয়েসই লাগে। আমাদের আবার একটু ঝামেলা, আমাদের ঢাকার এদিকে অনেক ঝামেলা, তোমার হচ্ছে এক এক রকম করে কথা বলে এক একজন। দেখো আমাদের মৃদু দিয়ে হচ্ছে মৃদু টার্সিরিয়ান ম্যালেরিয়া, মৃদু মানে মাইল্ড, মাইল্ড ওভালে, ওভালে দিয়ে
আমরা দেখতে পাচ্ছি প্লাজমোডিয়াম মুভালে, ঠিক আছে? প্লাজমোডিয়াম মুভালে, তারপরে এটা কত ঘন্টা পর পর জ্বর আসে? 48 ঘন্টা পর পর জ্বর আসে। তারপরে আমাদের সুপ্তিকাল কত? 11 থেকে 16 দিন। দেখছো মৃদুলের মধ্যে আমাদের ওভালের ও চলে আসছে, তারপরে মৃদুলের দিয়ে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, বুঝতে পারছি দ্যাট মিনস মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া, 48 ঘন্টা পর পর জ্বর আসতেছে, অর্থাৎ কতক্ষণ পর পর জ্বর আসে সেটা পেয়ে যাচ্ছি। তারপরে সুপ্তিকাল 11 থেকে 16 দিন পেয়ে যাচ্ছি, হয়ে গেল না? এই ছকটা মুখস্থ করা কিন্তু অনেক দরকার এবং অনেক কঠিন, অনেকেই পারে না, উল্টাপাল্টা লাগাই ফেলে, কিন্তু এই একটা লাইন দিয়ে আজকে আমরা কিন্তু ছকটা মুখস্থ করে ফেলবো। তারপরে বানানো দিয়ে হচ্ছে বিনাইন, বানানো দিয়ে কি বলো তো? বানানো দিয়ে হচ্ছে বিনাইন, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, বিনাইনের নিচে কি? ভি। তাহলে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া কি দিয়ে হয়? ভিভেক্স দিয়ে হয়, প্লাজমোডিয়াম ভিভেক্স দিয়ে। কত ঘন্টা পর পর জ্বর আসে? 48 ঘন্টা পর পর। তোমার হচ্ছে সুপ্তিকাল কত দিন? 12 থেকে কত? 12 থেকে 25 এখানে, ঠিক আছে? 12 থেকে 25। তোমাদের আজমল স্যারের বইতে কত দেওয়া সেটা একটু দেখে নিতে পারো। এটা আজিবুর স্যারের ছকটা দিয়েছি আমি, যেহেতু এখানে কয়েকটা নাম একটু আলাদা আলাদা দেওয়া আছে, যেমন মাইল্ড দেওয়া, সেরিব্রাল ম্যালেরিয়া দেওয়া, এটা আবার তোমার আজমল স্যারের বইতে দেওয়া নেই। তারপরে কোয়ার্টার, কোয়ার্টার দিয়ে কোয়ার্টান ম্যালেরিয়া, কোয়ার্টার দিয়ে কোয়ার্টান ম্যালেরিয়া, কোয়ার্টান ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দিয়ে হয়। কোয়ার্টান ম্যালেরিয়া কি দিয়ে হয়? প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দিয়ে হয়। এটা কত ঘন্টা পর পর জ্বর আসে? 72 ঘন্টা পর পর জ্বর আসে। সুপ্তিকাল কত দিন? সুপ্তিকাল হচ্ছে 15 থেকে 30 দিন, বা 18 থেকে তোমার হচ্ছে 20 দিন, ঠিক আছে? তাহলে মনে থাকবে না, এটা এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে থাকবে। মালিক মিদুলের বানানো কোয়ার্টারে দিয়ে আমরা এই ছক একদম ঝকঝকা ফকফকা করে দিলাম। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও, সবাই ক্লাসটা শেয়ার করো। হ্যাঁ, ওভালে দিয়েই তো তোমার হচ্ছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, ঠিকই তো আছে? আমিও তো ওভালে দিয়েই বললাম। তাহলে এই ছকটা মুখস্থ করতে পারবা না? যদি তোমাদের দরকার হয় একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সহ নিবা না আমি ছাড়া নিবা? আচ্ছা আমি ছাড়াই নাও, আমি ছাড়াই একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা সুন্দর করে পিন মেরে লাগায় রাখতে পারো তোমার বইয়ের সাথে। একটা পড়া গোছানো হয়ে গেল। আমরা কিন্তু আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচে এরকম সুন্দর সুন্দর ছক দিয়ে দিয়ে তোমাদের বিভিন্ন কঠিন টপিকগুলোকে একদম ঝকঝকা ফকবকা করে দিব। তাই যারা হোয়াইট অ্যাপ্রন ব্যাচে আসতে চাও তারা কিন্তু দ্রুত আসবা। আসলে পড়াশোনা করার সময় হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট লাইফ, এটা স্বীকার করতে হবে। এখানে তোমার বেসিক ক্লিয়ার হয়, অনেক কিছু হয়, কিন্তু আমাদের অ্যাডমিশনের সময় তোমার চান্স পাওয়ার জন্য পড়তে হয়। চান্স পাওয়ার জন্য যদি মুখস্থ করতে হয় তোমার মুখস্থ করতে হবে, চান্স পাওয়ার জন্য যদি তোমার বেসিক ক্লিয়ার করতে হয় তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, চান্স পাওয়ার জন্য যা করতে হবে আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচে আমরা তাই করব। অর্থাৎ যে কোশ্চেনটা আসবে তোমার কিন্তু পরীক্ষার হলে সেটাই দাগায় আসতে হবে, এমন না তোমার চুজ হইলো না তুমি এটা দাগাইলা না, এরকম না, কিন্তু তোমাকে ওইখানে পারতে হবে। তাই ওইখানে যাতে তোমরা যে পারো, ওইখানে বলতে পরীক্ষার হলে যাতে পারো, সেই প্ল্যানেই আমরা আগাবো, এবং তোমাদের রিভিশনটা যাতে বেশি দিতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবতেছে অনলাইনে পড়বো না অফলাইনে পড়বো, তাদের জন্য বলি অনলাইনের ক্লাসের সাথে এখন আর কারোর সাথে তুলনা দেওয়ার কথা না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ অনলাইনে ক্লাস সবচেয়ে গোছানো ক্লাস, ইভেন একটা ক্লাস তুমি বারবার রিপিট করতে পারো। হ্যাঁ, অফলাইনে তুমি এক্সাম দিতে পারো তোমার তোমার হচ্ছে একটা অফলাইন ফিলিংস এর জন্য, যেহেতু পরীক্ষাটা অফলাইনে দিবা, কিন্তু ক্লাসের সাথে অনলাইনের সাথে আসলে তুলনা হয় না। অনলাইনে যারাই ক্লাস নেয় অনলাইনের প্ল্যাটফর্ম গুলাতে সবাই এক্সপার্ট, সবাই একের জন্য এক্সপার্ট, সবাই স্পেশালিস্ট বলতে পারো। আচ্ছা যাই হোক, তো তোমাদের জন্য হোয়াইট অ্যাপ্রন ব্যাচ তো লঞ্চ হয়ে গেছে, অনেকেই ভর্তি হচ্ছে, আমাদের প্রায় 100 জনের মতো মনে হয় ভর্তি হয়ে গেছে অলরেডি। সেকেন্ড টাইমার মনে 60 জন, ফার্স্ট টাইমার 40 জন। আর একটা দারুণ ব্যাপার হচ্ছে আমার পুরাতন স্টুডেন্টরা বেশি ভর্তি হচ্ছে, কারণ তারা আমার উপর আস্থা রাখতে পেরেছে এবং আমার বিগত ব্যাচগুলোর পারফরমেন্স দেখেছে। বিগত ব্যাচগুলোতে আমরা কিভাবে পড়িয়েছি, বিগত ব্যাচগুলোতে আমরা কি কেয়ার নিয়েছি, কিভাবে বই শেষ করেছি তারা দেখেছে এবং তারা আসতেছে, এখনো তারা ভর্তি হচ্ছে। আশা করা যায় অনেকেই আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচে আসবা তোমরা। আচ্ছা, হোয়াইট অ্যাপ্রন ব্যাচের ক্লাস আমাদের শুরু হবে এইচএসসির পরে। সেকেন্ড টাইমে যারা আছে তাদের এখন আমরা আমাদের প্রি মেডিকেল কোর্সগুলো দিয়ে দিচ্ছি, ওদের জন্য ফি 6200 টাকা, আর যারা একদম নতুন ভর্তি হবা তাদের জন্য ফি এখন 6100 টাকা। এটা এইচএসসি পর্যন্ত চলবে, তারপরে আমাদের ফিটা বাড়তে থাকবে আস্তে আস্তে। আর জেনারেল ইংলিশের তো সুপার ডুপার কেয়ার হবে আমাদের ব্যাচে, আমাদের ব্যাচে জেনারেল ইংলিশের সুপার ডুপার কেয়ারই হয়, ঠিক আছে? ওকে, আমরা এই পরে চলে যাই পরবর্তী প্রশ্নতে, কি আছে দেখার জন্য? এই কোশ্চেনটা তো পারবা তাহলে। প্লাজমোডিয়াম ভিভেক্স দিয়ে কি হয়? ভিভেক্স দিয়ে, ভি দিয়ে, এফ ও ভিএম, মালিক মিদুলের বানানো কোয়ার্টারে এফ ও ভিএম, তাহলে ভিভেক্স দিয়ে হচ্ছে বিনাইন। ভিভেক্স দিয়ে কি হয়? বিনাইন হয়। দেখছো আমি কিন্তু চিন্তা করে বলে ফেললাম, ভিভেক্স দিয়ে কি হয়? ভিভেক্স দিয়ে কিন্তু বিনাইন হয়, ভিভেক্স দিয়ে বিনাইন হয়, ঠিক আছে? ওকে, তাহলে এটা চিন্তা করে পেরে ফেলতে হবে। তারপরে কোশ্চেন দেখি কি আছে, তারপরে কোশ্চেনে কি আছে আমাদের, তারপরে কোশ্চেন হচ্ছে ইমাজিং ভাইরাস কোনটা? ইমাজিং ভাইরাস হচ্ছে, ইমাজিং ভাইরাস বেড়াইতে যায়, মাইগ্রেশন করতে যায়, বুঝছো? আমরা ইমাজিং ভাইরাস বলতে একটা পশুক দেহ থেকে আরেকটা পশু দেহে যারা ট্রান্সফার হয় তাদেরকে ইমাজিং ভাইরাস বলে। একটা পশুক দেহ থেকে আরেকটা পশু দেহে যারা ট্রান্সফার হয় তাদেরকে কি বলে? একটা পশুক দেহ থেকে আরেকটা পশু দেহে যারা ট্রান্সফার হয় তাদেরকে ইমাজিং ভাইরাস বলে। ইমাজিং ভাইরাসের এক্সাম্পল গুলো মনে রাখা যায়,
আচ্ছা, এখানে ইমাজিং ভাইরাস কোনটা যদি পরীক্ষায় আসে তাহলে এইচআইভি ইমাজিং ভাইরাস, বুঝছো? এইচআইভি ইমাজিং ভাইরাস, এটা হেন্স কথাটা দিয়ে মনে রাখতে পারি আমরা, HENS, HENS দিয়ে আমরা মনে রাখতে পারি। তোমার এস দিয়ে এইচআইভি ভাইরাস, ই দিয়ে হচ্ছে ইবোলা ভাইরাস, এন দিয়ে হচ্ছে নিপা ভাইরাস, এইচ দিয়ে সার্স ভাইরাস, সার্স কোভ, সার্স মানে কি বলতো, সার্স কোভ, সার্স তোমার করোনা ভাইরাসের একটা সাবটাইপ হচ্ছে সার্স ভাইরাস, ঠিক আছে? তাহলে ইমাজিং ভাইরাস গুলোর নামগুলো আমরা কি কি দিয়ে মনে রাখতে পারি বলতো? ইমাজিং ভাইরাস হচ্ছে তোমার এইচআইভি ভাইরাস, তারপরে সার্স ভাইরাস, একটা হচ্ছে নীল ভাইরাস, একটা ইবোলা ভাইরাস, নিপা না নীল ভাইরাস, ঠিক আছে? NILE দেখা। তাহলে SENS দিয়ে আমরা ইমাজিং ভাইরাসের এক্সাম্পল গুলো মনে রাখতে পারি। ইমাজিং ভাইরাসের এক্সাম্পল গুলো দ্রুত বলো তো আমাকে, সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ইমাজিং ভাইরাসের এক্সাম্পল গুলো আমাকে একটু দ্রুত জানিয়ে দাও, ওকে? আচ্ছা, একজন বলছে টিপু পিএইচডি করলো ইমাজিং ভাইরাস, যে যেমনে পারো মনে রাখো, সমস্যা নাই, মনে রাখাই হচ্ছে মেন কথা। তারপরে চলে যাবো কোন ধাপে হিমনো জয়েন তৈরি হয়। হিমনো জয়েন নামক একটা বজ্র পদার্থ তৈরি হয় আমাদের ম্যালেরিয়া পরজীবী জীবন চক্রে, আমরা সেটাই দেখব কোথায় হিমনোজয়েন তৈরি হয়। ছবিটা দেখতে পাচ্ছ সবাই, এটা এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা ম্যালেরিয়া পরজীবী লোহিত রক্তকণিকা ধ্বংসের প্রক্রিয়া। ম্যালেরিয়া পরজীবী আমাদের আক্রমণ করার পরে আমাদের লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটকে ধ্বংস করে ফেলে, এর জন্য আমাদের কিন্তু জ্বর হয়, রক্তশূন্যতা হয়, ঠিক আছে? আমার হয়েছিল, আমার প্রচুর হিমোগ্লোবিন অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ম্যালেরিয়া পরজীবী যদি আমাদের আক্রমণ করে তাহলে আমাদের লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। আর এই চক্রের, এই চক্রটাতে আমরা দেখতে পাচ্ছি বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে বলা হয় সাইজন্ট। বহুনিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে কি বলা হয়? বহুনিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে বলা হয় সাইজন্ট। এই সাইজন্ট অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু বজ্র পদার্থ জমা হয়েছে। এই বজ্র পদার্থ জমা হয়েছে সাইজন্ট দশাতে। এই বজ্র পদার্থগুলোর নাম হচ্ছে হিমনোজয়েন। বজ্র পদার্থগুলোর নাম কি দ্রুত বলো? বজ্র পদার্থগুলোর নাম হিমনোজয়েন। আচ্ছা, ম্যালেরিয়া পরজীবীতে বহুনিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার নাম যদি সাইজন্ট হয় তাহলে উদ্ভিদ বা শৈবাল ছত্রাকে বহুনিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার নাম কি? তাড়াতাড়ি বলো তো, শৈবাল ছত্রাকে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার নাম কি? যদি শুধুমাত্র ক্যারিওকাইনেসিসই ঘটতে থাকে, সাইটোকাইনেসিস যদি না ঘটে, তাহলে দেখা যায় আমাদের একটা কোষের ভিতরে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা দেখা যায়। সেই বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার নাম হচ্ছে সিনোসাইটিক অবস্থা। সিনোসাইটিক অবস্থা আমরা দেখতে পাই তোমার হচ্ছে শৈবালদের মধ্যে, কার কার মধ্যে দেখতে পাও? বলচিরিয়া, বোটিডিয়াম, স্পেরিওফ্লিয়া। ছত্রাকের মধ্যে দেখতে পাই আমরা পেনিসিলিন, রাইজোফাস, মিউকর, তাই না? এদের মধ্যে দেখতে পাই আমরা স্যাপ্রোলিগনিয়া, এদের মধ্যে আমরা দেখতে পাই। আর ডাবের পানিও কিন্তু নিউক্লিয়ার মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফল, অর্থাৎ শুধুমাত্র নিউক্লিয়াসে বিভাজন ঘটলে সিনোসাইটিক দশা দেখা যায়। কি দেখা যায় তাড়াতাড়ি বলো? সিনোসাইটিক দশা। আমরা ক্লাস করতেছি, ক্লাসে কিন্তু অনেক কিছু শিখবো আমরা, ওকে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে সাইজন দশা, সেই সাইজন দশাতেই বজ্র পদার্থ জমা হচ্ছে, অর্থাৎ এই সাইজন দশাতে হিমনোজয়ন জমা হচ্ছে। হিমনোজয়ন কোথায় জমা হচ্ছে? হিমনোজয়ন সাইজন দশাতে জমা হচ্ছে, এইটা একটু মাথায় রাখতে হবে। তারপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি আমাদের অ্যামিবার মতো একটা আকৃতি দেখতে পাচ্ছ, এটাকে অ্যামিবয়েড ট্রোফোজয়েড অবস্থা বলা হয়। এখানে সাফনার্স কণা দেখা যায়। এই সাফনার্স কণার উপস্থিতি যখন আমরা ব্লাড টেস্ট করাই তখন ধরা পড়ে। এই সাফনার্স কণার উপস্থিতি দেখেই কিন্তু আমরা ম্যালেরিয়া হয়েছে এটা ডায়াগনোসিস করতে পারি। সাফনার্স কণার উপস্থিতিতে আমরা কি দেখতে পাই? ম্যালেরিয়া হয়েছে এটা ডায়াগনোসিস করতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে পরীক্ষা অ্যান্সার আসলে কি দিব এখানে? কোন ধাপে হিমনোজয়ন তৈরি হয় দ্রুত জানাতে হবে। কোন ধাপে হিমনোজয়ন তৈরি হয়? কোন ধাপে হিমনোজয়ন তৈরি হয়? সাইজন দশাতে। কোন ধাপে সাফনার্স কণা দেখা যায় যদি বলতো তাহলে কিন্তু অ্যান্সার হতো অ্যামিবয়েড ট্রোফোজয়েড। কোন ধাপে সাফনার্স কণা দেখা যেত তাহলে কি হইতো অ্যান্সার? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। আমি কিবোর্ডে টাইপ করতে করতে কোশ্চেনের অ্যান্সার চলে যায়। আচ্ছা, ঠিক আছে, তারপরে চলে যায় কি আছে আমাদের। নিম্নের কোনটি ডিএনএ ভাইরাস? বলেছিলাম এর আগে আমি, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, ভ্যানিলা দিয়ে ভ্যাকসিনিয়া, ভ্যানিলা দিয়ে ভ্যাকসিনিয়া, তাহলে ভ্যাকসিনিয়া হচ্ছে ডিএনএ ভাইরাস। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে কোথায় এলো? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, তাহলে ভ্যানিলা দিয়ে ভ্যাকসিনিয়া, ওকে? আর র্যাবিস দিয়ে কি? র্যাবিস দিয়ে জলাতঙ্ক, রুবির আতঙ্ক, রুবির আতঙ্ক, জলাতঙ্ক, ঠিক আছে? রুবির আতঙ্ক, এইগুলা দিয়ে ইবোলা জানাই। আর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে যত ফ্লু, জ্বর, ঠান্ডা, কাশি, তাই না? জ্বর, সর্দি, এগুলো হচ্ছে ইবোলা দিয়ে। সর্দি লাগলে আমরা কি খাই? আমাদের ডিম পোস্ট করে দেয় না আম্মুরা, সর্দি লাগছে, এই যে এক কদিন পরে ঠান্ডা লাগবে, তোমরা তো সুন্দর কম্বলের নিচে বসে থাকবা, তোমার আম্মুরা এনে সুন্দর করে ডিম পোস্ট করে দিবে। তো মেয়েরা তো ভবিষ্যতে আম্মু হবা, মেয়েদের রিভেঞ্জ হয়ে যাবে, ছেলেরা আসলে সবসময় সুবিধা পায়, বুঝছো? এই যে ইনফ্লুয়েঞ্জা, এটা ডিম্বাকার ভাইরাস, ডিম্বাকার। সর্দি কাশি হলে কি হয়? সর্দি কাশি হলে কি হয়? সর্দি কাশি হলে ডিম পোস্ট করে দেওয়া হয়, এই জন্য মনে রাখবা ডিম্বাকার। এটা কি আকৃতি বলো তো? আমাদের ইনফ্লুয়েঞ্জা কি আকৃতির? ডিম্বাকার, ওকে? তারপরে কোশ্চেনে চলে যাই আমরা দেখার জন্য কি আছে আমাদের। তারপরে কোশ্চেন, ভাইরাস ঘটিত রোগ কোনটা? ওই যে ভাইরাস ঘটিত রোগ বলেছিলাম, হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা আতঙ্কে পেলো, ওই হাই দিয়ে হাম, হাই দিয়ে কি হাম, ঠিক আছে? হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা আতঙ্কে পেলো, হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে কিসের আতঙ্কে পেলো? ভাইকে ইনফ্লুয়েঞ্জা আতঙ্কে পেলো। তারপরে কোশ্চেনে কি আছে দেখা যাক। ম্যালেরিয়া জ্বরের আক্রান্ত মানুষের
রক্ত শূন্যতার কারণ কি? শূন্যতার না, রক্ত শূন্যতার কারণ কি? রক্ত শূন্যতার কারণ ওই যে ইরেথ্রোসাইট ভেঙে যায়, ইরেথ্রোসাইট ভেঙে যাওয়া, ইরেথ্রোসাইট বা ইরেথ্রোসাইট যেটাই বলো, লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়া, ইরেথ্রোসাইট বা ইরেথ্রোসাইট ভেঙে যাওয়া, লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়া। আচ্ছা, তোমরা যারা যারা লাইভে আছো, আমি দেখতে পাইতেছি না, সবাই একটা করে লাইভের মধ্যে লাইক দাও, তাহলে তোমাদের দেখতে পাবো। সবাই একটা করে লাইভের মধ্যে সুন্দর করে টুস করে একটা লাইক দিয়ে দাও তো, তাহলে তোমাদের ফ্রেন্ডের কাছে টুস করে ক্লাসটা চলে যাবে, বুঝছো? তাহলে আমাদের অনেকের কাছে আমাদের ক্লাসটা পৌঁছাবে। আর এটাই চাই আমরা। প্রভা কি বলেছো? আমার কাজ আমি করি, আমার ভাইয়ের কাজ আমাকে করতে হয়। আরে বেচারা প্রভা। তবে আরিফুলকে আমরা কিন্তু ভালোই খাটাই, আরিফুল আমাদের রান্না টান্না করে খাওয়ায় রাতের বেলা। ধরো শীতের মধ্যে ও সুপ নিয়ে ও সুপ রান্না করে দিবে আমাকে, তারপরে আমার খাবার দাবার গরম করে দেয়, মজা হয় জানো। আমার আব্বু আম্মু যখন বাড়ি থেকে কোথাও বেড়াতে যায়, বা ছোট বোন আব্বু আম্মুরা বেড়াতে গেলে আমার খাবার দাবারের দায়িত্ব দিয়ে যায় আরিফুলের কাছে, ও রান্না বান্না করে আমাকে ডাইকা ডাইকা খাওয়ায়। দারুণ না বিষয়টা? এই যে দেখছো, তোমরা রিভেঞ্জ নিতে পারো নাই, তোমাদের হয়ে সবার ভাইয়ের রিভেঞ্জ আমি আরিফুলের উপর দিয়ে নিয়ে দিচ্ছি। ভালো হয়েছে না বলো তো? আচ্ছা ঠিক আছে, খুশি হয়েছে না সবাই? আচ্ছা সবাই খুশি। এবার দেখো, ইরিথ্রোসাইট ভেঙে যায়, এর জন্য আমাদের কি হয়, রক্ত শূন্যতা হয়। তারপরে কোশ্চেন দেখি কি আছে, মানব দেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কি? মানব দেহে আক্রমণকারীর প্রথম দশাটির নাম হচ্ছে স্পোরোজয়েড দশা, মাকু আকৃতির। মানব দেহে আক্রমণকারী দশার নাম কি বলতো? মানব দেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর দশাটার নাম কি? প্রথম দশাটার নাম হচ্ছে স্পোরোজয়েড দশা। ওই যে কোনায় ছবিটা দেখতে পাচ্ছ কিনা, একদম কোনায় তোমাদের বইয়ের ছবি এটা, একদম ওই যে কোনায়, ওই কোনার দশাটার নাম হচ্ছে স্পোরোজয়েড দশা। এটা কি আসলো, অভ্র চলে আসছে কেন? অভ্র চলে আসলো কেন রায়হান? আচ্ছা ঠিক আছে, মানব দেহে যে আক্রমণকারী ওই যে দশা, এটার নাম হচ্ছে স্পোরোজয়েড দশা। মানব দেহে আক্রমণকারী দশার নাম কি? মানব দেহে আক্রমণকারী দশার নাম হচ্ছে স্পোরোজয়েড দশা। এটা মাকু আকৃতির দশা। এটা কি আকৃতির দশা? মাকু আকৃতির, এটা মনে রেখো। কমা আকৃতির ব্যাকটেরিয়ার নাম কি? কমা আকৃতির ব্যাকটেরিয়ার নাম তো ভিব্রিও কলেরা। কমা আকৃতির ব্যাকটেরিয়ার নাম কি বলতো? ভিব্রিও কলেরা। স্পাইরিলাম কি পেঁচানো পড়েছিলাম না আমরা? তারপরে আমাদের আরো কিছু আছে, সিউডোমোনাস আছে, তারপরে আর কি আছে তোমার ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে, তোমরা এটা দেখতে পাবা। সার্সিনা আছে, এগুলো তোমার হচ্ছে বিব্রিও কলেরাটা কম আকৃতির, এটা মনে রেখো। বিব্রিও কলেরাটা কি আকৃতির আমাকে দ্রুত একটু জানাইতে হবে, বিব্রিও কলেরাটা কি আকৃতির। আর স্পাইরিলাম হচ্ছে পেঁচানো আকৃতির, স্পাইরিলামটা কি আকৃতির বলতো? পেঁচানো আকৃতির। ওকে, তোমাদের বইতে এক্সাম্পল গুলো খুব সুন্দর ভাবে দেওয়া আছে, তোমাদের বইতে তোমরা দেখো ক্লাসিফিকেশনের মধ্যে এই সব এক্সাম্পল গুলো সুন্দর ভাবে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে কোশ্চেনে চলে যাবো আমরা, তারপরে কি আছে দেখার জন্য আমাদের। তারপরে কোশ্চেন আছে হচ্ছে, ম্যালেরিয়া জীবাণুর বহনীয় ক্লাস যুক্ত অবস্থা কোনটা? একটু আগে পড়ে আসছি না আমরা, বহনীয় ক্লাস যুক্ত অবস্থার নাম কি? তাড়াতাড়ি বলো, বহনীয় ক্লাস যুক্ত অবস্থার নাম কি? বহনীয় ক্লাস বিশিষ্ট অবস্থার নাম কি? বহনীয় ক্লাস বিশিষ্ট অবস্থার নাম হচ্ছে সাইজন্ট। বহনীয় ক্লাস বিশিষ্ট অবস্থার নাম কি? বহনীয় ক্লাস বিশিষ্ট অবস্থার নাম হচ্ছে সাইজন্ট। সাইজন্ট ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে বা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে সাইজন্ট, কিন্তু উদ্ভিদ কোষ বা হচ্ছে আমাদের শৈবাল ছত্রাক এদের ক্ষেত্রে কি বলা হয়? সিনোসাইটিক দশা। এদের ক্ষেত্রে সিনোসাইটিক দশা। এক্সাম্পল গুলো আমি আবার বলছি, শৈবালের ক্ষেত্রে বলচেরিয়া, বটেরিয়াম আর হচ্ছে স্ফেরিওফিলিয়া। আর আমাদের ছত্রাকের ক্ষেত্রে প্যানিসিলিয়াম, নট প্যানিসিলিন, প্যানিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক এর নাম, প্যানিসিলিয়াম, রাইজোফাস, মিউকর, স্যাপ্রোলিগনিয়া, এগুলো হচ্ছে তোমার ছত্রাকের ক্ষেত্রে। আর মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা সিনোসাইটিক দশা আমরা ডাবের পানিতেও দেখতে পাই। মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা সিনোসাইটিক দশা ডাবের পানিতেও দেখতে পাই। এক্সাম্পল গুলো কিন্তু হিউজ ইম্পর্টেন্ট, তাই আমি পরপর দুইবারই বলে দিলাম। ওকে, এরপরে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোন বিজ্ঞানী টিএমভি কে তামাক পাতা থেকে ক্যালাসন প্রক্রিয়া পৃথক করেন? পৃথক করেন কে? পৃথক করেন কে যদি আসে বলো তো, পৃথকে কে? পৃথক করা মানে সেপারেশন করা, সেপারেশনে স লাগে, স্ট্যানলি লিখতেও স লাগে। পৃথক করা মানে সেপারেশন করা, সেপারেশনে স লাগে, স্ট্যানলি লিখতেও স লাগে। ঠিক আছে, তাহলে পৃথক করেন কে? স্ট্যানলি। পৃথক করেন কে? তাড়াতাড়ি বলো, স্ট্যানলি পৃথক করেন। আর মায়ের কি করে? তামাক গাছে যে ছোপ ছোপ দাগ দেখা যায় সেটা তামাক রোগের লক্ষণ, এটা বলে হচ্ছে মোজাইক রোগের লক্ষণ, এটা মায়ের বলে। আর আইভানোভস্কি কি করে? ফিল্টার করে। আইভানোভস্কি বলছে যে ফিল্টার রোধক পেপার দিয়ে ছাকলেও ব্যাকটেরিয়া ফিল্টার যোগ্য নয়, সরি ভাইরাস ফিল্টার যোগ্য নয়। আইভানোভস্কি বলছে ভাইরাস ফিল্টার যোগ্য নয়। আইভানোভস্কি কি বলছে? আইভানোভস্কি বলছে ভাইরাস ফিল্টার যোগ্য নয়। তুমি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার পেপার দিয়ে যদি ভাইরাসকে ফিল্টার করো, ব্যাকটেরিয়া ফিল্টার করা যায় কিন্তু ভাইরাস ফিল্টার হয় না। অর্থাৎ ভাইরাস এতটাই ক্ষুদ্র যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার পেপারকে ভেদ করে সে চলে যায়, বুঝতে পারছো?
অর্থাৎ আমাদের ভাইরাসের তুলনায় ব্যাকটেরিয়ার আকার বড়, ব্যাকটেরিয়ার তুলনায় ভাইরাসের আকার ক্ষুদ্র, ভাইরাস তো অনেক ক্ষুদ্র। এরপরে এখানে বদেন লেখা, পিডি আর বদেন নিউক্লিক অ্যাসিড রাসায়নিক গঠনের কথা বলছিল, ভাইরাসের নিউক্লিক অ্যাসিড বা রাসায়নিক গঠনের কথা বলেছিলেন। ওকে, আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? একসূত্রক ডিএনএ কোলিফাজ ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়। ডিএনএ আবার একসূত্রক হয়, ডিএনএ হয় একসূত্রক। একটা হচ্ছে কোলিফাইরাস M13 হচ্ছে কোলিফাজ ভাইরাস। তারপরে আমরা কি দেখতে পাই, আরেকটা চিহ্ন আছে, এই ফাই সাই চিহ্ন দিয়ে একটা আছে 174, এটাও মনে রাখো। এরা হচ্ছে তোমার দ্বিসূত্রক না হয়ে একসূত্রক। একসূত্রক ডিএনএ কোথায় কোথায় দেখা যায়? এই দুটাতে দেখা যায়। একসূত্রক ডিএনএ কোথায় দেখা যায়? একসূত্রক ডিএনএ কি একটা ব্যতিক্রম ক্যারেক্টার না? আমরা জানি যে ডিএনএ হয় দ্বিসূত্রক, আরএনএ হয় একসূত্রক। একসূত্রক ডিএনএ কি একটা ব্যতিক্রম ক্যারেক্টার না? ব্যতিক্রম ক্যারেক্টার দেখা যায় কোলিফাজ বা M13-এ, আর এখানে ফাই এক্স 174 এটাও দ্বিসূত্রক দেখা যায়। এটা মাথায় রেখো। তারপরে আমরা চলে যাব পরবর্তীতে। আমাদের ভ্যাকসিনে তো ডিএনএ ভাইরাস, টিএমবি ডিএনএ ভাইরাস তোমরা জানো, রিও ভাইরাস, রিও ভাইরাস হচ্ছে রেট্রো ভাইরাস যারা আরএনএ থেকে ডিএনএ হয় এটাও জানো তোমরা। আচ্ছা, রিও ভাইরাসে আমরা একসূত্রক ডিএনএ দ্বিসূত্রক আরএনএ দেখতে পাই, রিও ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ দেখতে পাই। রিও ভাইরাসে আমরা কি দেখতে পাই বলতো? রিও ভাইরাস, রেট্রো ভাইরাস আর রিও ভাইরাস সেম কথা না। রিও ভেরিডি গোত্রের রিও ভাইরাসে আমরা কি দেখতে পাই? রিও ভাইরাস ধানের বামন রোগের ভাইরাস, এটাতে আবার তোমার দ্বিসূত্রক আরএনএ দেখা যায়। রিও ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ, দ্বিসূত্রক আরএনএ চলে যাবো পরবর্তীতে। কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে? ভিটামিন উৎপন্ন করে আমাদের ইস্টেরিয়া কোলাই, আমাদের ক্ষুদ্রান্তের ভেতরে আছে ইস্টেরিয়া কোলাই। ইস্টেরিয়া কোলাই আমাদের খাবার পরিপাকে যথেষ্ট ভূমিকা পালন করছে। ইস্টেরিয়া কোলাই দিয়ে আমাদের ভিটামিন তৈরি হচ্ছে, ভিটামিন B12। ইস্টেরিয়া কোলাই দিয়ে কি তৈরি হয় দ্রুত বলো? ইস্টেরিয়া কোলাই দিয়ে কি তৈরি হয়? ইস্টেরিয়া কোলাই দিয়ে ভিটামিন তৈরি হয়, ইস্টেরিয়া কোলাই দিয়ে ভিটামিন B12 তৈরি হয়। তারপর চলে যাবো পরবর্তীতে। প্লাজমোডিয়াম ভিভেক্সের গ্যামিটোগনি কোথায় হয়? এর আগে দেখেছি আমরা, আমরা জানি সাইজোগনি ঘটে মানব দেহে। সাইজোগনি কোথায় ঘটে? মানুষের বডিতে ঘটে। সাইজোগনি হেপাটিক সাইজোগনি হয় লিভারে, এরিথ্রোসাইটিক সাইজোগনি হয় আমাদের লোহিত রক্তকণিকায়, কিন্তু গ্যামিটোগনি আর স্পোরোগনি, স্পোরোগনি তৈরি হয় কোপের প্রাচীরে, স্পোরোগনি হয় কোপের প্রাচীরে, গ্যামিটোগনি হয় কোপের ভিতরে। গ্যামিটোগনি কোথায় হয় একটু আগে দেখাইছি, গ্যামিটোগনি কোথায় হয় দ্রুত বলো? ক্রোপের ভিতরে, মশকের ক্রোপের ভিতরে গ্যামিটোগনি, মশকের ক্রোপে গ্যামিটোগনি, মশকের ক্রোপে গ্যামিটোগনি। তারপরে কোশ্চেন কি, ছবিটা দেখছি এর জন্য দিলাম না, এর আগে শুরুতে দেখছি। স্টেপটোকোকাস ল্যাকটিস ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? স্টেপটোকোকাস ল্যাকটিস, ল্যাকটিস, ল্যাকটো, ল্যাকটোজেন, ল্যাকটোল্যাকটো যে টাইপ আছে, ল্যাকটোল্যাকটো টাইপ দিয়ে কিন্তু আমাদের দুগ্ধজাত কিছু বোঝানো হয়। ল্যাকটোল্যাকটো টাইপ দিয়ে আমরা কি বুঝি বলতো? দুগ্ধ রিলেটেড কিছু বোঝায়, ঠিক আছে? তাহলে ল্যাকটিস, ল্যাকটোজেন অ্যান্সারটা কি হবে দ্রুত বলো? দুগ্ধ শিল্পে, মনে থাকবে না? এটা মনে থাকবে। তারপরে চলে যাই আমরা পরে, তোমার ভিনেগার, অ্যাসিটোব্যাকটার, এগুলো আমরা দেখবো, চা প্রক্রিয়াজাতকরণ, এগুলো তোমাদের বইতে তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার গুরুত্ব থাড়া মুখস্ত করতে পারলে ভালো, ওই জায়গাটা থাড়া মুখস্ত করতে পারবে না, ব্যাকটেরিয়ার গুরুত্বটা একদম একদম কোন ব্যাকটেরিয়া কি করে না করে এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক অনেকের কাছে কঠিন লাগে কিন্তু ট্রাই করলে পারা যায়, মানুষ ট্রাই করলে পারে না এমন কিছু আছে নাকি। আচ্ছা, তারপরে দেখবো আমরা কি আছে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মূল উপাদান কি? পেপটিডোগ্লাইকান। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মূল উপাদান পেপটিডোগ্লাইকান, এটা একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মূল উপাদান কি? পেপটিডোগ্লাইকান, এটা একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মূল উপাদান কি? পেপটিডোগ্লাইকান, এটা একটা কি পদার্থ? কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। ওকে, তারপরে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। আমরা দেখি কি আছে আমাদের। ভাইরাসের বৈশিষ্ট্য কোনটা? ভাইরাসের বাধ্যতামূলক পরজীবী, অব্লিগেট প্যারাসাইট। ভাইরাস অব্লিগেট প্যারাসাইট, অবলাইজড বাই, লিখতে না তোমরা যে বাধ্যগত ছাত্রী, বাধ্যগত ছাত্র। এখন তো আমরা বাধ্যগত ছাত্রছাত্রী দেখতেই পাই না। তোমাদের যদি এখন টিচার একটা মার দেয়, তোমরা কি করো? টিচারকে রাস্তায় আটকাও, টিচারকে উল্টা মার দিয়ে দাও, তাই না? কিন্তু আমাদের সময় আমরা কিন্তু টিচারের কাছে মার খেতাম। আমার ছোট ফপি আমার নামটা পারি নাই বলে হাতের মধ্যে বাড়ি দিয়ে আমার হাত কেটে ফেলছিল, আমার মনে আছে। সমস্যা হয় নাই তো, ছোট ফপি আমার টিচার ছিলেন, আমার স্কুলেও উনি টিচার এখন। তারপর ছোটবেলায় আমি বেতের বাড়ি খাইছি, অনেক বেতের বাড়ি খাইছি হাতের মধ্যে। তারপরে বড় হওয়ার পরে কিন্তু সবাই ক্লাস শেয়ার করো, বড় হওয়ার পরে পড়াশোনা পারলে মারতো না স্যাররা, কিন্তু মনে হইতো যে মারুক, মারলে ভালো, তোমাদেরকে মারা যাইতেছে না, তোমাদেরকে মারতে পারলে ভালো হইতো, বুঝছো? মারতে পারলে কিছু শিখতা, তাহলে বাধ্যগত হইতো। এখন তো বাধ্যগত স্টুডেন্ট পাওয়াই যায় না, তবে তোমরা মনে হয় বাধ্যগত, তাই না? বাধ্যগত না হলে ক্লাস তো করতা না। তাহলে বাধ্যগত ইংরাজি কি? অবলাইজড, ঠিক আছে? অবলাইজড, তাহলে অবলিগেট, অবলিগেট
প্যারাসাইট। বাধ্যগত ইংরেজিকে দ্রুত বলো, বাধ্যগত ইংরেজিটা জানতে হবে আমাদের। বাধ্যগত ইংরেজি হচ্ছে অব্লিগেট প্যারাসাইট। বাধ্যগত ইংরেজি কি? অব্লিগেট প্যারাসাইট। মনে থাকে যেন অপশনে যদি অব্লিগেট প্যারাসাইট থাকে তাহলে কিন্তু পারতে হবে। বাধ্যগত ইংরেজি হচ্ছে অব্লিগেট প্যারাসাইট। আমরা তারপরে চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন বাধ্যগত কেন বলা হয়েছে জানো? বাধ্যগত পরজীবী মানে ভাইরাস তার যে ক্যারেক্টার গুলা প্রকাশ করার জন্য অবশ্যই তার একটা পরজীবী দরকার, অর্থাৎ একটা মানুষের বডি দরকার বা একটা জীবের বডি দরকার, সে বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এর জন্য তাকে বাধ্যগত পরজীবী বলা হয়েছে, অব্লিগেট প্যারাসাইট বলা হয়েছে। ওকে, তারপরে আমরা দেখি তারপরে কি আছে আমাদের। কোনটি ভাইরাস জনিত রোগ? ভাইরাস জনিত রোগ ম্যালেরিয়া তো না, ম্যালেরিয়া প্রোটোজোয়া দিয়ে হয়, প্লাজমোডিয়াম দিয়ে হয়, কলেরা তো ব্যাকটেরিয়া দিয়ে হয়, ধানের ব্লাইট রোগ জ্যান্থোমনাস ব্যাকটেরিয়া দিয়ে হয়, পেপের রিং স্পট পটি ভাইরাস দিয়ে হয়, পেপের রিং স্পট পটিভিরিডিয়া গোত্রের পটি ভাইরাস দিয়ে হয়। পেপের রিং স্পট কি দিয়ে হয় তাড়াতাড়ি বলো? পটিভিরিডিয়া গোত্রের পটি ভাইরাস দিয়ে হয়। পেপের রিং স্পট পটিভিরিডিয়া গোত্রের পটি ভাইরাস দিয়ে হয়, ঠিক আছে। ওকে, তারপরে কোশ্চেন দেখি কি আছে আমাদের। ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের প্রথম কোন ধাপে হিমনোজয়েন নামক বজ্র পদার্থ উৎপন্ন হয়? এটা পড়ে আসছি আমরা সাইজন্টে। হিমনোজয়েন কোথায় হয়েছিল? সাইজন্টে। এটা পড়ে আসছো তোমরা এর আগে, এই যে সাইজন মনে আছে না, এটা আমরা পড়ে আসছি, তাই স্কিপ। তারপরে কোশ্চেন দেখি কি আছে। টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? টোবাকো মোজাইক ভাইরাস টম, দণ্ডাকার টম। টোবাকো মোজাইক ভাইরাস দণ্ডাকার টম। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস, এগুলো সব কি তোমার হচ্ছে আমাদের তোমার টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস, এগুলো সব দণ্ডাকার, ঠিক আছে। তাহলে দণ্ডাকার টম দিয়ে মনে রাখা যায়, ট দিয়ে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, ম দিয়ে হচ্ছে মোজাইক ভাইরাস, তারপর হচ্ছে মামস ভাইরাস। তাহলে দণ্ডাকার, ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার ভ্যাকেশনে হাঁপানি, হারপিস আর ভ্যাকসিনিয়া, ঘনক্ষেত্র ঘনক্ষেত্রাকার বা পাউরুটি আকার ভ্যাকেশনে হাঁপানি দিয়ে মনে রাখা যায়, ভ্যাকসিনিয়া আর হচ্ছে হারপিস। আর গোলাকার পিএইচডিতে গোল্লা, পিএইচডিতে গোল্লা, পিএইচডিতে গোল্লা, পিএইচডি করতে গেছো গোল্লা খাইছো, পিএইচডিতে গোল্লা, গোলাকার দিয়ে, পি দিয়ে পোলিও ভাইরাস, এস দিয়ে হচ্ছে এইচআইভি ভাইরাস, পিএইচডি, ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু ভাইরাস, গোল্লা, পিএইচডিতে ট্রিপুলা ভাইরাস আর কি, পিএইচডি তে গোল্লা, ঠিক আছে, গোলাকার। তাহলে গোলাকার এক্সাম্পল গুলো আমরা মনে রাখবো কিভাবে? পিএইচডি তে গোল্লা, পাউরিটি আকার বা ভ্যাকসিন তোমার হচ্ছে ঘনক্ষেত্রাকার মনে রাখবো, ভ্যাকেশনে হাঁপানি, আর আমরা মনে রাখতেছি হচ্ছে দণ্ডাকার টম। দণ্ডাকার কি তাড়াতাড়ি বলো? দণ্ডাকার টম। ওকে, আচ্ছা আমরা এর পরের কোশ্চেনে চলে যাবো। পরের কোশ্চেনটা কি আছে দেখার জন্য আমাদের, নিচের কোনটি, এখানে অ্যান্সারটা ভুল আছে, হ্যাঁ এখানে অ্যান্সার গ দিছে কিন্তু অ্যান্সার হবে ক, এটা খেয়াল রাখো। হ্যাঁ, ওকে, তারপরে দেখি আমরা কি আছে। নিচের কোনটি মশুকির লালা গ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে? মশুকির লালা গ্রন্থি থেকে স্পোরোজয়েট সরাসরি মানবদেহে প্রবেশ করে, মানবদেহে আক্রান্ত আক্রমণ করে তোমার স্পোরোজয়েট, মাকুয়াকৃতির মানবদেহে আক্রমণ করে কে বলো তো? মানবদেহে আক্রমণ করে স্পোরোজয়েট, মানবদেহে আক্রমণ করে কে তাড়াতাড়ি বলো? মানবদেহে আক্রমণ করে স্পোরোজয়েট। স্পোরোজয়েট কিরকম দেখতে? মাকুয়াকৃতি, দুই মাথা চোখা। মাকুয়াকৃতি কিরকম? এই যে এরকমকে মাকুয়াকৃতির বলা হয়, এরকমকে মাকুয়াকৃতি বলা হয়, ঠিক আছে। তাহলে স্পোরোজয়েট মানবদেহে আক্রমণ করে, এইটা হচ্ছে তোমার কিরকম আকৃতি? মাকুয়াকৃতি, মনে রেখো। তারপরে চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। আমাদের মানুষের ভাইরাস ঘটিত রোগ কোনটা? ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস বি সি এ, তাই না? কত রকমের ভাইরাস আছে আমাদের। হেপাটাইটিস হচ্ছে ভাইরাস ঘটিত, কলেরা ভিব্রিও কলেরা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, আমাশয় পানিবাহিত রোগ, এটাও হচ্ছে তোমার ডিসেন্ট্রি, তোমার আমাশয় রোগটা ব্যাকটেরিয়া, যক্ষা তোমার হচ্ছে কি যক্ষা, যক্ষার ব্যাকটেরিয়ার নামটা পড়েছিলাম না, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আচ্ছা টিবি। ওকে, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে আমাদের সি, অ্যান্সারটা হবে সি। তারপর চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পুষ্টির উপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড়া কোনটা? পুষ্টির উপর ভিত্তি করে আমাদের কোষ প্রাচীর আছে ব্যাকটেরিয়া শৈবাল, ব্যাকটেরিয়া শৈবাল, ব্যাকটেরিয়া আর শৈবাল হচ্ছে পুষ্টির উপর ভিত্তি করে সাদৃশ্যপূর্ণ, ব্যাকটেরিয়া আর শৈবাল পুষ্টির উপর ভিত্তি করে সাদৃশ্যপূর্ণ, ব্যাকটেরিয়া শৈবাল পুষ্টির উপর ভিত্তি করে সাদৃশ্যপূর্ণ। ওকে, তারপরে চলে যাবো পেপে রিং স্পট ভাইরাস নিজের কোনটি দ্বারা হয়? অ্যাফিড দ্বারা বাহিত হয়। পেপে রিং স্পট ভাইরাস অ্যাফিড দ্বারা বাহিত হয়, অ্যাফিড জাপ পোকা বলা হয়, মাসির মতো অনেকটা। পেপের রিং স্পট ভাইরাস কি দ্বারা তোমার হচ্ছে ইয়া হয়? জাপ পোকা বা মাসি বা অনেকটা হচ্ছে অ্যাফিড বলা হয়, এগুলাকে কি বলা হয়? অ্যাফিড বলা হয়, ঠিক আছে। তাহলে পেপের রিং স্পট ভাইরাস কোনটি দ্বারা বাহিত হয়? পেপের রিং স্পট ভাইরাস কোনটা দ্বারা বাহিত হয়? অ্যাফিড দ্বারা বাহিত হয়। পেপের রিং স্পট ভাইরাস কোনটা দ্বারা বাহিত হয়? অ্যাফিড দ্বারা বাহিত হয়। তারপরে প্লাজমোডিয়ামের কোন পর্যায়ে মানুষকে, প্লাজমোডিয়ামের কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে? মানুষকে সংক্রমিত করে স্পোরোজয়েট, স্পোরোজয়েট মানুষকে সংক্রমিত করে, স্পোরোজয়েটই মানুষকে আক্রমণ করে। নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা? চলো আমরা একটু হ্যাপ্লয়েড দশা ডিপ্লয়েড দশা নামগুলো দেখি। হ্যাপ্লয়েড দশা মানে তো তোমার এন এন, তাই না?
এটা জানো তোমরা, ডিপ্লয়েড মানে টু এন্ড। দেখো হ্যাপ্লয়েড দশাতে অনেকগুলো নাম, এতগুলো নাম মনে রাখা চাইতে শুধুমাত্র ডিপ্লয়েড দশাদের মনে রাখলে ভালো না, তাহলে আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মনে রাখতে পারবো। দেখো ডিপ্লয়েড, জাইগোট, ওকিনেট, ওসিস্ট। বলো তো ডিপ্লয়েড দশা তিনটার নাম বলো তাড়াতাড়ি, জাইগোট, ওকিনেট, ওসিস্ট। ডিপ্লয়েড দশা তিনটার নাম বলো, বাকি সব হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড দশা তিনটার নাম বলো, জাইগোট, ওকিনেট, ওসিস্ট। ডিপ্লয়েড দশাগুলোর নাম বলো তো দ্রুত, ডিপ্লয়েড দশাগুলোর নাম বলো, জাইগোট, ওকিনেট, ওসিস্ট। জাইগোট, ওকিনেট, ওসিস্ট, এগুলো সব ডিপ্লয়েড দশা, এগুলো বাদে যা আছে সব ডিপ্লয়েড। তাহলে আমরা শর্টকাটে মনে রাখতে পারলাম জাইগোট, ওকিনেট, ওসিস্ট হচ্ছে ডিপ্লয়েড, এর বাদে যা আছে সবই কি, এর বাদে যা আছে সবই হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, তারপরে দেখি আমরা কি আছে আমাদের কোশ্চেন। নিচে কোন দুটি পানিবাহিত রোগ, পানিবাহিত মানে ব্যাকটেরিয়া, টাইফয়েড আর আমাশয়, টাইফয়েড আর আমাশয় পানিবাহিত রোগ, টাইফয়েড আর আমাশয় পানিবাহিত রোগ, টাইফয়েড আর আমাশয় কি পানিবাহিত রোগ, ঠিক আছে, টাইফয়েড আর আমাশয় পানিবাহিত রোগ, টাইফয়েড আর আমাশয় পানিবাহিত রোগ। ওকে, তারপরে আমরা দেখি ম্যালেরিয়া জীবাণুর নিচের কোন কোন দশাটি মানুষের রক্ত অবস্থান করে, মানুষের রক্ত অবস্থান করে কোনটা, মাইক্রোগ্যামিট, মাইক্রোগ্যামিট মানুষের রক্ত অবস্থান করে, মাইক্রোগ্যামিট মানুষের রক্ত অবস্থান করে, মানুষের রক্ত অবস্থান করে কোনটা, মাইক্রোগ্যামিট মানুষের রক্ত অবস্থান করে। মাইক্রোগ্যামিট আর ম্যাক্রোগ্যামিট মিলে তোমার জাইগোট তৈরি হয়, তাই না? জাইগোটটা পরবর্তীতে আমরা দেখতে পাই হচ্ছে তোমার ক্রোপের ভিতরে, এর কার্যকর চলবে পরে। আচ্ছা যাই হোক, মানুষের বডিতে কোনটা, মাইক্রোগ্যামিট, মানুষের রক্তে থাকে মাইক্রোগ্যামিট, মশা এসে একটা মাইক্রোগ্যামিট নেয়, ম্যাক্রোগ্যামিট নেয়, পরে মশার পেটের ভিতরে চলে যায় মাইক্রোগ্যামিট আর ম্যাক্রোগ্যামিট, পরে ওখানে ওদের যৌন জনন হয়, ঠিক আছে? তাহলে যৌন জনন হচ্ছে মশকের ক্রোপের ভিতরে বা মশক দেহে যৌন জনন, আর মানুষের দেহে হচ্ছে অজন জনন, ঠিক আছে? অজন জননের প্রোডাক্টটা কি, অজন জননের মাধ্যমে প্রোডাক্ট হয় হচ্ছে ম্যাক্রোগ্যামিট আর ম্যাক্রোগ্যামিট। এই ম্যাক্রোগ্যামিট আর ম্যাক্রোগ্যামিটটা রক্তের মাধ্যমে মাদের অবস্থান করে রক্তে, পরে আক্রান্ত মানুষকে যদি তোমার সুস্থ মশা কামড় দেয়, সুস্থ মশাই ম্যাক্রোগ্যামিট, ম্যাক্রোগ্যামিট তার পেটের ভিতরে নিয়ে যায়, তারপরে পেটের ভিতরে কি কি ঘটে, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জাইগোট তৈরি হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা জানো, এটা তোমরা পড়েছো। তারপরে আমরা দেখি কি আছে আমাদের এখানে, অ্যান্সারটা কি দিছে, না এটা ভুল আছে অ্যান্সার, হ্যাঁ এটা মাইক্রোগ্যামিট হবে অ্যান্সার। বোর্ড কর্তৃক নির্ধারিত স্বনামধন্য লেখক বৃন্দের পাঠ্য সময়ের প্রশ্ন দেখি আমরা এখন কি আছে। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়, ভাইরাস, ভাইরাস দ্বারা ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ফ্লু ভাইরাস, তাই না? ইনফ্লুয়েঞ্জা ফ্লু ভাইরাস, টাইফয়েড, তোমার হচ্ছে সালমোনেলা টাইফি, নিউমোনিয়া, ডিপোকাকাস নিউমোনিয়ে, হুপিং কাশি, হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, তোমার টিটানি, তাই না? এগুলো আমরা দেখছি। তাহলে আমাদের হচ্ছে নিচের কোনটা ভাইরাস দ্বারা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা। তারপরে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণকে কি বলে, প্রোটিন আবরণ, নিউক্লিয়াস অ্যাসিড বিহীন প্রোটিন আবরণ, নিউক্লিয়াস অ্যাসিডও নাই খালি প্রোটিন আবরণ, প্রিয়ন, নিউক্লিয়াস অ্যাসিড নাই খালি প্রোটিন আবরণ, প্রিয়ন, কি হবে, নিউক্লিয়াস অ্যাসিড নাই খালি প্রোটিন আবরণ, প্রিয়ন, সব ঠিকঠাক আছে রাইহান? দেখতো নিউক্লিয়াস অ্যাসিড বিহীন প্রোটিন আবরণকে কি বলে, নিউক্লিয়াস অ্যাসিড বিহীন প্রোটিন আবরণকে পিয়ন বলে, কি বলে দ্রুত বলো আমাকে, নিউক্লিয়াস ঠিক আছে সব। আচ্ছা তারপরে পেপার রিং স্পট রোগের জন্য দায়ী কোনটা, পেপে, আচ্ছা পেপের রিং স্পট রোগ হলে কি হয়, পেঁপেগুলা ট্যামরা টুমরা হয়ে যায়, দেখছো না গ্রামের ভাষায় ট্যামরা টুমরা বলে, পেঁপেগুলা কিরকম হয়ে যায়, পেঁপেগুলার আকৃতি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, পেঁপেগুলার আকৃতি, আকার আকৃতি নষ্ট হয়ে যায়। তাহলে পেঁপে রিং স্পট রোগের জন্য পেঁপের আকার আকৃতি কি হয়, নষ্ট হয়ে যায়। ধানের ব্লাইট রোগের জীবাণু পশুদেহে প্রবেশ করে কিসের মাধ্যমে, পানিরন্ধ্রের মাধ্যমে, ধানের ব্লাইট রোগের জীবাণু, ধানের ব্লাইট রোগের জীবাণু পানিরন্ধ্রের মাধ্যমে পশুদেহে প্রবেশ করে। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ভালো লাগতেছে না ক্লাস করতে, আমি তো অনেক সুন্দর করে কথা বলতেছি, আমি সুন্দর করে কথা বললে তোমাদের বেশি ভাল লাগে নাকি ট্রেনে উড়স্তাল করে কথা বলে চলে গেলে ভাল লাগে, কোনটা ভাল লাগে বলো, কোনটা ভাল লাগে, দুইটাই ভাল লাগে, তাই না? সময়ের উপর ডিপেন্ড করে। ওকে দেখা যাক, আমাদের হচ্ছে ধানের ব্লাইট রোগের জীবাণু পোষক দেহে প্রবেশ করে পানিরন্ধ্রের মাধ্যমে। তারপরে চলে যাবো পরবর্তী কোশ্চেনে, নিচের কোনটি ডিএনএ ভাইরাস, সে আবার টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপু দিয়ে টিপুলা ইড্রিসেন্স ভাইরাস, টিপুর ভাই, টিপুর ভাই দিয়ে হচ্ছে ভাই দিয়ে ভ্যারিওলা ভাইরাস, টিটু দিয়ে টিটু ভাইরাস, ভ্যানিলা মানে ভ্যাকসিনিয়া, ভ্যানিলা হতে হারপিস হতে ফ্রান্সে, ফ্রান্সে দিয়ে ফুলকপির মোজাইক ভাইরাস, ফ্রান্সে দিয়ে কি মনে রাখবো, ফুলকপির মোজাইক ভাইরাস। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, ভ্যাকসিনিয়া, অ্যান্সারটা কি হবে, ডিএনএ ভাইরাস ভ্যাকসিনিয়া। তবে সব ফাজিল ভাইরাসগুলো আরএনএ ভাইরাস হয়, সব ফাজিল ভাইরাসগুলো কি ভাইরাস হয়, আরএনএ ভাইরাস হয়, যেমন আমরা দেখতে পাই পলিও, টিএমভি, এইচআইভি, এগুলো সব আরএনএ ভাইরাস, ঠিক আছে? এরপরে কোশ্চেন দেখি আমাদের কি আছে, কোন গাছ থেকে ম্যালেরিয়া ওষুধ প্রস্তুত করা হয়, কোন গাছ থেকে ম্যালেরিয়া, সিনকোনা, সিনকোনা থেকে,
ঠিক আছে। আর তোমাদের যেটা বলা হচ্ছে বারবার যে আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচের ফি আমরা ডিসকাউন্ট ফি ইন্টার পরীক্ষা পর্যন্ত রেখেছি, আমাদের হিউজ স্টুডেন্ট নক দিয়ে রাখছে যে তারা ইন্টার পরীক্ষা চলাকালীন সময় বা ইন্টার পরীক্ষার শেষের দিকে ভর্তি হবে, কারণ তাদের বাবা মা এখনো তাদের ইন্টার পরীক্ষার জন্য এই সিরিয়াস বেশি। তো আমরা আমাদের হোয়াইট অ্যাপ্রনের ডিসকাউন্ট ফিটা ইন্টার পরীক্ষা পর্যন্তই রাখবো। আমাদের ডিসকাউন্ট ফি কিন্তু 6100 টাকা, আর হচ্ছে আমাদের ওল্ড স্টুডেন্ট যারা তারা 5100 টাকাতে ভর্তি হতে পারতেছে, আর যারা বোর্ডে নাম তুলে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে, তাই সেটা আমাকে নক দিয়ে জানতে হবে। হোয়াইট অ্যাপ্রন ব্যাচে তুমি অনেক কিছুই পাবা, অনেক কিছু মানে সবকিছুই পাবা। হোয়াইট অ্যাপ্রন ব্যাচ তোমার একমাত্র পছন্দের ব্যাচ হতে পারে, হোয়াইট অ্যাপ্রন ব্যাচে পড়লে তোমার অন্য কোথাও না পড়লেও চলবে, কারণ আমরা যে বই পড়াবো সেটাই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বই, সেখান থেকেই কোশ্চেন হয় এবং যা যা পড়াবো সেগুলো থেকেই কোশ্চেন আসবে। শুধু তোমার বিশ্বাস নিয়ে পড়তে হবে, ঠিক আছে? বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, তাই না? আমরা তর্কে যাব না, অফলাইন না অনলাইন এই তর্ক নিয়ে আমরা বসে থাকবো না। আমরা চিন্তা করবো আমার ভালো হচ্ছে কোনটাতে, আমি পড়াশোনা বুঝতেছি কোনটাতে, আসলে আমার লাভ কোনটাতে। আমরা এইটুকু বয়সে যারা ইন্টারমিডিয়েটে তারা নিজের লাভ ঠিকই বোঝো। তোমার কাছে যদি মনে হয় যে তুমি আসা যাওয়া করে অফলাইনে পড়লে তোমার ভালো হবে, সেখানে তোমার মনোযোগ বেশি হবে, তুমি পড়তে পারো, তবে সেখানে ক্লাস কিন্তু রেকর্ড থাকে না, সেখানে ক্লাস রেকর্ড থাকে না। ইভেন তুমি চাইলে ক্লাসটা ঘরে বসেও করতে পারতেছো না, যে করতে হবে, গাড়ি ঘোড়ার ঝামেলা আছে, দৌড়াদৌড়ি টাইম নষ্টের ব্যাপার আছে, ঘরে বসে নিজের বাবা মার রান্না, বাবা মার কাছে থেকে পড়াশোনার প্রিপারেশন নেওয়া, এটা অনেক বেশি কপালের ব্যাপার। আমি মনে করি অনলাইনে প্রিপারেশন নাও, শেষের দিকে অফলাইনে এক্সাম দিও, শেষের দিকে ডেইলি এক্সাম দেওয়ার জন্য যাইতে হবে না গাড়ি ঘোড়া দৌড়ায়। এই 2টা মাস তুমি পাগলের মতো পড়ো, তারপরে যায় তুমি নিজের খেলাটা দেখাই দিয়ে আসো শেষের মডেল টেস্ট গুলাতে, যে আমিও পারি, আমি মডেল টেস্টে ভালো মার্ক তুলতে পারি। মেন কথা হচ্ছে তোমাকে পড়তে হবে, মেন কথা খুব ভালো করে পড়তে হবে। আর জেনারেল নলেজ ইংলিশ তো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো কেয়ার নিব, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আমি কেমন পড়াই যদি প্রমাণ দেখতে চাও তাহলে যে ডেমো ক্লাস দেওয়া আছে তুমি অর্গানিক কেমিস্ট্রিটা দেখতে পারো, অর্গানিক কেমিস্ট্রি ডেমোর মতো করেই পড়াবো কেমিস্ট্রি। তারপর মেরি ফিজিক্সের ক্লাস দেওয়া আছে 2টা, তোমার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি আর হচ্ছে নিউট্রন বলবিদ্যা। বোটানি দেওয়া আছে তোমার 7-9 নম্বর অধ্যায়, মানে হিট হিট চ্যাপ্টার, 9 নম্বর শারী তত্ত্ব। আর জুলজি দেওয়া আছে রক্ত, যেভাবে দেওয়া আছে ওইভাবে পড়ানো হবে হোয়াইট অ্যাপ্রন ব্যাচে। বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের কথা জানো, জেনারেল ইংলিশও আমার ক্লাস অনেকেই করেছো, কারা কারা করেছো আমার 5টা সাবজেক্টের ক্লাস, আমার 5টা সাবজেক্টের ক্লাস কারা কারা করেছো আমাকে একটু জানাও, আমার 5টা সাবজেক্টের ক্লাস কারা কারা করেছো আর নক দিলে এখানে একটু সেট করে দাও আমার আইডিটা। আচ্ছা ঠিক আছে, এরপরে চলে যাই আমরা আমাদের আমাদের হচ্ছে ম্যালেরিয়া ওষুধ প্রস্তুত করা হয়েছে সিনকোনা থেকে। তারপরে দেখি কি আছে আমাদের, নিচের কোন ভাইরাস আরএনএ থেকে ডিএনএ তে রূপান্তরিত হয়, নিচের কোন ভাইরাস আরএনএ থেকে ডিএনএ তে রূপান্তরিত হয়, এইচআইভি ভাইরাস আরএনএ থেকে ডিএনএ তে রূপান্তরিত হয়, এইচআইভি ভাইরাস আরএনএ থেকে ডিএনএ তে রূপান্তরিত হয়। এরপর চলে যাবো আমরা ভাইরাস শব্দের অর্থ কি, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ, ভাইরাস শব্দের অর্থ কি বলো তো, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ, এটা মনে রেখো। তারপর চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেন, বডেন আর পিরি কি বলছিল, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা তৈরি, ভাইরাস শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা তৈরি, এটা বলেছিল আমাদের বডেন আর পিরি, ঠিক আছে? বাউডেন বা বডেন যেটাই বলো একই কথা। অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক কথাটাকে ভাঙো, অ্যান্টি মানে এগেনস্ট, এগেনস্ট মানে বিরোধী, বায়োটিক শব্দটা ব্যাকটেরিয়া থেকে আসছে, তাহলে ব্যাকটেরিয়া বিরোধী উপাদান, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করবে, ভাইরাসের বিরুদ্ধে সে কেন প্রতিক্রিয়া সৃষ্টি করবে, ভাইরাসের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করবে অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাল ড্রাগ, তাই না? তাহলে আমরা যদি ভাইরাস ঘটিত জ্বর হয় দোকান থেকে এনে অ্যান্টিবায়োটিক খাবো, হুদায় অ্যান্টিবায়োটিক খেয়ে লাভ আছে, আমাদের নর্মাল ফ্লোরাগুলোকে মেরে লাভ আছে, আমাদের বডিতে যে নর্মাল ব্যাকটেরিয়াগুলো আছে আমাদের উপকার করতেছে, হেল্প সাহায্যকারী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া, আমরা তাদের মাইরা ফেলি, বুঝছো? হুদায় জ্বর কমে না কিছু না, আমরা কি করি অ্যান্টিবায়োটিক এনে খেয়ে বসে থাকি ভাইরাস ঘটিত রোগ হলে। ভাইরাসের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, ভাইরাসের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, এটা মাথায় রেখো। কিন্তু ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের, সবাই জানো ভাইরাসের দেহ নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। কোন ভাইরাসের আকৃতি পাউরুটির ন্যায় ঘনক্ষেত্রাকার, বলছিলাম বহুভুজাকার বা ঘনক্ষেত্রাকার, পাউরুটির ন্যায়, পাউরুটির ন্যায় কোনটা যেন ছিল, পাউরুটির ন্যায় আর কি ছিল, ভ্যাকেশনে হাঁপানি, ভ্যাকসিনি আর হারপিস, পাউরুটির ন্যায় কোনটা ছিল, ভ্যাকেশনে হাঁপানি, ভ্যাকেশনে হাঁপানি, পাউরুটির ন্যায় কোনটা ছিল, ভ্যাকেশনে হাঁপানি, ঠিক আছে? পাউরুটির ন্যায় কোনটা ছিল, ভ্যাকেশনে হাঁপানি, ওকে? তাহলে আমাদের ভ্যাকসিনিয়া ভাইরাস। তারপরে চলে যাবো আমরা পরবর্তীটাতে, ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে, ভাইরাসের প্রোটিন আবরণকে বলছিলাম প্রিয়ন বলে, ভাইরাসের প্রোটিন আবরণকে প্রিয়ন বলে, না এক মিনিট, ভাইরাসের প্রোটিন আবরণকে নিউক্লিক অ্যাসিড বলে, ভাইরাসের প্রোটিন আবরণকে নিউক্লিক অ্যাসিড বলে, নট প্রিয়ন। ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে তাড়াতাড়ি বলো তো, ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে, ভাইরাসের প্রোটিন আবরণকে নিউক্লিক অ্যাসিড বলে। তারপরে চলে যায়
আমরা গরুর ফুড এন্ড মাউথ রোগের জীবাণু ভাইরাস দিয়ে হয় গরুর ফুড এন্ড মাউথ রোগ। গরুর ফুড এন্ড মাউথ রোগ মুখ আঠা ঝরা রোগ বলা হয়, এটা ভাইরাস দিয়ে হয়। ফুড এন্ড মাউথ রোগ হয় তোমার হচ্ছে ভাইরাস দিয়ে। তারপর চলে যাব আমরা কোনটি বহিস্থ আবরণহীন ভাইরাস, বহিস্থ আবরণী ভাইরাস, এনভেলপড ভাইরাস। এনভেলপড ভাইরাসের এক্সাম্পল পড়বা HIVC, HIVC, HIVC। এইচ দিয়ে হচ্ছে হারপিস, HIV দিয়ে হচ্ছে HIV, আর হচ্ছে তোমার আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর সি দিয়ে হচ্ছে করোনা, করোনা। এগুলো হচ্ছে তোমার এনভেলপ ভাইরাস। এগুলো কি ভাইরাস? এনভেলপ বা আবরণ যুক্ত ভাইরাস। এগুলো কি ভাইরাস বলো তো? এগুলো হচ্ছে এনভেলপ বা আবরণ যুক্ত ভাইরাস। এগুলো বাদে যা আছে সেটা নন এনভেলপ ভাইরাস। এটা বাদে কি আছে? টিম বি আছে, টিম বি তাহলে নন এনভেলপ ভাইরাস। আমাকে বলো আবরণহীন ভাইরাস কোনটা? টিএমবি ভাইরাস আবরণহীন ভাইরাস। আবরণ যুক্ত ভাইরাস কোনটা? HIVC আবরণ যুক্ত। HIVC হচ্ছে আবরণ যুক্ত। আবরণ যুক্ত কোনটা? HIVC আবরণ যুক্ত। ঠিক আছে, 50 এর পরে কি আছে আমাদের? এখন কোথায় দ্বিসূত্র কারণে দেখা যায়? আমরা বলেছিলাম রিউ ভাইরাস ধানের বামন রোগের ভাইরাস। এখানে কি দেখা যায়? দ্বিসূত্র কারণে দেখা যায়, ব্যতিক্রম ক্যারেক্টার। দ্বিসূত্র কারণে কোথায় দেখা যায়? ধানের বামন রোগের ভাইরাস এখানে দ্বিসূত্র কারণে দেখতে পাই আমরা। ধানের বামন রোগের ভাইরাস রিউ ভাইরাস এখানে দ্বিসূত্র কারণে আমরা দেখতে পাই। তারপরে ফাজ কোন দেশি শব্দ? গ্রিক শব্দ। ফাজ কোন দেশি শব্দ? ফাজ মানে টু ইট বা ভক্ষণ করা। ফাজ মানে কি? টু ইট অর ভক্ষণ করা। এটা কিসের? এটা হচ্ছে তোমার গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ। তারপরে দেখি আমরা একই পোষক কোষে অনুলিপন পদ্ধতিতে কতগুলো টি টু ফাজ ভাইরাস তৈরি হতে পারে? 100 থেকে 300, এটা মুখস্থ করবো আজীবস্তারের তথ্য। এটা মুখস্থ করবো 100 থেকে 300 আজীবস্তারের বইয়ের তথ্য। তারপরে টি টু ফাজ ভাইরাসের দেহে প্রাপ্ত DNA দেহের মোট ওজনের কত শতাংশ? এটাও মুখস্থ করবো 50%। এটাও মুখস্থ করবো টি টু ফাজ ভাইরাসের দেহে প্রাপ্ত DNA মোট ওজনের কত শতাংশ? 50%। এটাও আজীবুর স্যারের বইয়ের তথ্য, এটা একটু মনে রাখবা 50%। তারপরে আমাদের টি টু ফাজের লেজে কোন এনজাইম পাওয়া যায়? এটা লাইসোজাইম এনজাইম পাওয়া যায়। টি টু ফাজের লেজে মুখস্থ করবে এটা একদম। টি টু ফাজের লেজে কোন এনজাইম পাওয়া যায়? টি টু ফাজ ভাইরাসের লেজে কোন এনজাইম পাওয়া যায়? টি টু ফাজ ভাইরাসের লেজে কোন এনজাইম পাওয়া যায়? টি টু ফাজ ভাইরাসের লেজে লাইসোজাইম এনজাইম পাওয়া যায়। এটা আমরা একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। PRSVC দ্বারা বাহিত, এটা পটি ভেরিডেই, পটি ভাইরাস। পটি ভাইরাস তাহলে আমরা এফিড দিয়ে বাহিত দেখেছিলাম না? PRSVC এটা হচ্ছে পটি ভাইরাস। পটি ভাইরাসকে আমরা এফিড দিয়ে বাহিত হইতে দেখছিলাম না? জাপ পোকা বা মাছি এফিড দিয়ে বাহিত হইতে দেখছিলাম আমরা? এফিড দিয়ে বাহিত হইতে দেখছিলাম, কিন্তু এফিড দিয়ে বাহিত হইতে দেখছিলাম। ডেঙ্গু জ্বরের ভাইরাসের কতটি সেরোটাইপ আছে এটাও মুখস্থ করবা, 4টা সেরোটাইপ। ডেঙ্গু জ্বরের ভাইরাস, ডেঙ্গু কি দিয়ে হয়? ফ্ল্যাভি ভাইরাস দিয়ে হয়, তাই না? অ্যাডিস অ্যাজিপ্টি ভাইরাস, অ্যাডিস অ্যাজিপ্টি ভাইরাসের কারণে ডেঙ্গু হয়। মশানা মশকি, মশকি, তাই না? মশকিরাই আমাদের মূলত তোমার জীবাণুগুলো বহন করে এবং মশকিরাই মানুষকে আক্রমণ করে। মশকিদেরই তোমার রক্ত ডিম ফোটানোর জন্য দরকার, মানুষের রক্ত, গরম রক্ত দরকার। আর যারা হচ্ছে মশক, মশকরা কিন্তু বাড়িতে আসে না, মশকরা বাগানে ফুলের রস বিভিন্ন কিছু খেয়ে বেড়ায়। মশকদের আরাম, তাই না? রিস্ক কম, মশকদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। আর মশকিরা রিস্ক নিয়ে মানুষের কাছে যায় এবং কানের কাছে ভ্যান ভুন করতে থাকে, হাতের মধ্যে কামড় দেয়, কোন সময় যেন একটা বাড়ি খেয়ে মরে যায়, তাই না? দেখো মশকিরা কত রিস্ক নিয়ে তারপর মানুষকে কামড় দিতে আসে। মশকিরা জীবনের রিস্ক নেয় তাদের বাচ্চা কাচ্চার জন্য, বাচ্চা কাচ্চা হওয়ার জন্য তো মানুষের জীবনে রিস্ক নিচ্ছে, দেখছো? ওদের মধ্যেও কত রিস্ক, ওরাও মেয়ে মানুষরা রিস্ক নিচ্ছে, দেখছো? আচ্ছা যাই হোক, এবার দেখো আমাদের 4টা সেরোটাইপ আমরা দেখছি। ব্যাকটেরিওলজির জনক লিভেনহুক। ব্যাকটেরিওলজির জনক কে বলো তো? ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিভেনহুক। ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিভেনহুক। যারা শেয়ার করনি ক্লাসটা একবার টুং করে শেয়ার করে দাও তো, সবাই আর লাইক দিয়ে দাও, সুন্দর করে টুস করে লাইক দিবা, টুং করে শেয়ার দিবা, ঠিক আছে? আচ্ছা, নতুন নতুন কথা বাইর করতেছে ছোট বাচ্চারা, যখন কথা শিখে ওরা কিন্তু এক একটা নতুন নতুন ওয়ার্ড বের করে, এরকম টুং টুস। আচ্ছা আমাদের ঘ, তারপরে নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়? প্লাজমিড পাওয়া যায় ইকোলাইতে। প্লাজমিড তো আমাদের জীব প্রযুক্তিতে হিউজ ভূমিকা পালন করছে, তাই না? প্লাজমিডের মাধ্যমে আমরা কিন্তু জীব প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন প্রস্তুত করতে পারতেছি, তারপরে তোমার হচ্ছে টিস্যু প্লাজমিনাজের অ্যাক্টিভেটর তৈরি করতে পারতেছি, রেট্রোপয়েটিন হরমোন তৈরি করতে পারতেছি। 11 নম্বর অধ্যায়ে দেখবা জীব প্রযুক্তিতে কি দেখবা? 11 নম্বর অধ্যায়ে প্লাজমিডের অবদান কিন্তু অনেক বেশি। প্লাজমিড ইকোলাইতে পাওয়া যায়। প্লাজমিড কোথায় পাওয়া যায় তাড়াতাড়ি বলতে হবে, প্লাজমিড কোথায় পাওয়া যায়? প্লাজমিড পাওয়া যায় ইকোলাইতে। নিচের কোনটি ব্যাকটেরিয়ার চলন অঙ্গ? চলন, ফ্লাজেলা।
চলনাঙ্গ ফ্লাজেলা, চলনের জন্য কে ফ্লাজেলা, চলনের জন্য কে দ্রুত বলো তো, চলনের জন্য কে, চলনের জন্য ফ্লাজেলা, ঠিক আছে। ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার চলনাঙ্গ, ব্যাকটেরিয়ার চলনাঙ্গ কোনটা, ফ্লাজেলা, ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার চলনাঙ্গ। ব্যাকটেরিয়া ক্যাপসুলের অপর নাম কি, স্লাইম স্তর। ব্যাকটেরিয়া ক্যাপসুলের অপর নাম কি, ব্যাকটেরিয়া ক্যাপসুলের অপর নাম কি, তাড়াতাড়ি বলতে হবে, ব্যাকটেরিয়া ক্যাপসুলের অপর নাম কি, ব্যাকটেরিয়া ক্যাপসুলের অপর নাম হচ্ছে স্লাইম স্তর, ব্যাকটেরিয়া ক্যাপসুলের অপর নাম হচ্ছে স্লাইম স্তর, ওকে। আচ্ছা, তারপরে নিচের কোনটি শুধুমাত্র প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়ার দেহে উৎপন্ন হয়, শুধুমাত্র প্রতিকূল পরিবেশে অন্তরীণ উৎপন্ন হয়, শুধুমাত্র প্রতিকূল পরিবেশে কি উৎপন্ন হয়, শুধুমাত্র প্রতিকূল পরিবেশে অন্তরেণু উৎপন্ন হয়। অন্তরেণুর ইংরেজি নাম কি, কে বলতে পারবা দেখি, অন্তরেণুর ইংরেজি নামটা একটু বলো দেখি কমেন্টে, কে পারো। অন্তরেণু উৎপন্ন হয়, আমরা তোমার এটা শৈবাল ছত্রাক চ্যাপ্টার এগুলো সম্পর্কে জানি, হিপনোস্পোর, একাইনিটি, আরো অনেক নাম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অন্তরেণু, তারপরে দেখলাম আমাদের কি আছে, কোন ব্যাকটেরিয়া পাতের, আচ্ছা পাটের আঁশ হবে, পাতের না, পাটের আঁশ ছাড়াতে কাজে লাগে। পাটের আঁশ ছাড়াতে দেখছো তোমরা কেউ, আমাদের এদিকে প্রচুর পরিমাণে পাট হয়, ইভেন আমার নানা বাড়িতে নানারাই পাটের চাষ করতো। আমার নানারা তিন ভাই, তিন ভাই, ওনারা তিন ফ্যামিলি থেকেই পাটের চাষ করতো আগে। তো পাটের চাষ করলে দেখা যায় পাটগুলাকে পানিতে পচাইতে হয়, যে এই দিনেই পাট মনে হয় নেওয়া শুরু করবে, এখন বর্ষার শেষ দিকে পাটগুলাকে কেটে পানিতে ভিজায় রাখে। ভিজায় রাখার পরে দেখা যায় পাটগুলা পচে যায় এবং আঁশগুলাকে টেনে টেনে ছোটানো যায়, এমনি টেনে টেনে ছোটানো যায়। তো আমি জীবনে একবার ছোটাইছিলাম পাটের আঁশ, ওইগুলো অনেক গন্ধ। তোমার হচ্ছে পাটের আঁশ পচানোর জন্য যে ব্যাকটেরিয়াটা দায়ী সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। পাটের আঁশ পচানোর জন্য যে ব্যাকটেরিয়াটা দায়ী বা পাটকে পচানোর জন্য যে ব্যাকটেরিয়া দায়ী সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। যারা অবশ্য পাট নেয় তাদের কাছে নাকি আমি শুনছি যে পাটের ওই পচা গন্ধ অনেক ভালো লাগে, পাটের পচা গন্ধই নাকি তাদের কাছে ভালো লাগে। আসলে মানুষ অভ্যস্ত, মানুষ যেখানে থাকে সেখানে সে অভ্যস্ত হয়ে যায়। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের ক্লস্ট্রিডিয়াম, আমাদের পাটের আঁশ পচাইতে কোনটা বা ছাড়াইতে কোনটা কাজ লাগে, কোন ব্যাকটেরিয়া কাজ করে, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। কোন ব্যাকটেরিয়া এন টু সংবন্ধনে কাজ করে, নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে কোনটা, নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে কোনটা বলতো, অ্যাজোব্যাকটেরিয়াম, হ্যাঁ অ্যাজোব্যাকটা, ঠিক আছে, হ্যাঁ এটাই, এটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে, এটা নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে। অ্যাজোটোব্যাকটার, অ্যাজোটোব্যাকটার নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে। ব্যাসিলাস তো দণ্ডাকার ব্যাকটেরিয়া, জ্যান্থোমোনা সোরাইজে এটা ধানের ব্ল্যাক রোগের জন্য দায়ী, অ্যাসিটোব্যাকটার ভিনেগার তৈরিতে, অ্যাসিটোন, অ্যাসিটিক থেকে অ্যাসিটো শব্দটা, ভিনেগার তৈরিতে সাহায্য করে। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যাজোটোব্যাকটার, অ্যাজোটোব্যাকটার নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, অ্যাজোটোব্যাকটার। অ্যালকোহল থেকে ভিনেগার তৈরি করতে পারে ওই যে অ্যাসিটোব্যাকটার, ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড থেকে ভিনেগার, তাহলে অ্যাসিটো, অ্যাসিটোব্যাকটার, ভিনেগার, নামের সাথে মিল আছে না, নামের সাথে কিন্তু মিল আছে, ওকে। তারপরে আমাদের এদিকে আর তেমন কিছু নাই, আমরা দেখবো তারপরে কোশ্চেন, যক্ষা রোগের জীবাণু পড়াইছে আমি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, যক্ষা রোগের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, সিজেলা, ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি হচ্ছে আমাশয়, ডিসেন্ট্রি বলছিলাম আমি, ট্রিপোনেমা প্যালিড্রাম, ট্রিপোনেমা প্যালিড্রাম দিয়ে সিফিলিস হয়, নাইজেরিয়া গনোরিয়া দিয়ে গনোরিয়া হয়, ট্রিপোনেমা প্যালিড্রাম দিয়ে সিফিলিস হয়, আর এইচআইভি তো হয় এইচআইভি ভাইরাস দিয়ে, তাই না। এগুলো সবগুলো হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যৌনবাহিত রোগ। তারপরে দেখি আমরা ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা হচ্ছে তোমার কমাকৃতি, এটা দিয়ে কলেরা হয়, এগুলো তোমরা সবই জানো। তারপরে কোশ্চেন, কলেরা সংক্রমক রোগ বা নিরাময়ের জন্য কোন জাতীয় অ্যান্টিবায়োটিক দরকার, টেট্রাসাইক্লিন, এটা জানো না তোমরা, টেট্রাসাইক্লিনটা অনেক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন অনেক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, এটা কলেরা সংক্রমণের জন্য দরকার। কলেরা হইলে মূলত আমরা টেট্রাসাইক্লিন দিই পেশেন্টদের, কলেরা সংক্রমণের জন্য কোনটা দরকার, টেট্রাসাইক্লিন দরকার। কলেরা সংক্রমণের জন্য আমাদের কোনটা দরকার, টেট্রাসাইক্লিন দরকার। আমরা ক্লাসের শেষ দিকে আসি, আমাদের ক্লাস এখন প্রায় শেষ দিকে, ঠিক আছে। তারপরে কি আছে, প্লাজমোডিয়ামের স্পোরোজয়েটের আকৃতি কিরকম, স্পোরোজয়েট মাকু আকৃতির বলেছিলাম, প্লাজমোডিয়ামের স্পোরোজয়েট কিরকম, মাকু আকৃতির, দুই মুখী কিরকম, চোখা, মাকু আকৃতির দুই মুখী কিরকম, চোখা, ওই যে কোনায় ছবি দেওয়া আছে দেখা যাচ্ছে না মনে হয়, তারপরে শেষ বললাম না ক্লাস শেষের দিকে। আচ্ছা তাহলে আগামীকালকে তোমরা পরীক্ষা দাও না, আগামীকালকে পরীক্ষা দাও এই চ্যাপ্টার উপরে, আগামীকালকে 8টা বাজে পরীক্ষা দাও, আর আমরা রাতে পরে রেজাল্ট দিব না, ঠিক আছে। আগামীকালকে তাহলে এটার পরীক্ষা, আগামীকালকে ক্লাস অফ থাক, আগামীকালকে আমরা এটার পরীক্ষাটা নিয়ে ফেলি, ওকে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।